বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কুরআন গবেষক মুফতি আমির হামজা কুষ্টিয়া। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدود سفارين فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدقت يا ربنا আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة جسد الصوم
রাওহু ইবনে মাজান ওয়াকালা তাআলা ফি শানি রাসূলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গোহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার আঁতরায় থানার অন্তর্গত শাহগোলা দক্ষিণ পাড়া নওজোয়ান মাঠে এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মজিবুর রহমান হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করেন, জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন ইসরাফিল আলম, সভাপতি জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন। আল্লাহ রাব্বুল আলামিন জনগণের দায়িত্ব তার মাথার উপরে দিয়েছে, সঠিকভাবে যেন পালন করতে পারে তাওফিক কামনা করছি। আলোচনা রাখলেন আপনাদের এলাকার বিভিন্ন ওলামায়ে কেরাম, আলেমদের কথাগুলো বাস্তব জীবনে আল্লাহ যেন আমাদের আমল করার তাওফিক দান করেন। আমরা হিংসা এবং ঈর্ষা
কয়েকটা বিষয় নিয়ে কথা শুনছিলাম, বিশেষ করে সামাজিক জীবনে যে ব্যাধিগুলো আমাদের আছে। এনে আমি আমার একটা আল্লাহ একটা সোরা নাজিল করেছেন কোরআনে কারিমে, সোরা হুজুরাত। কি বললাম? হুজুরাত। পারস্পরিক মহামালাত মহাসারাত কি হবে পরিবারে সমাজে চলতে গেলে, ওই কথাগুলো আল্লাহ ওই সোরার ভেতরে পয়েন্ট আকারে দিয়েছে। উনি হয়তো ওই বিষয়ে আলোচনা করছিলেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে যেন বাস্তবে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমি। দল মত নির্বিশেষে আমরা এখানে এসেছি কোরআন শুনতে, নাকি? দলীয় যে চিন্তাধারা ধারাগুলো আমাদের আছে এখন ওগুলো বাদ দেওয়া লাগবে, কারণ আমরা দেখেছি যে যেই দলে আছে ওই চিন্তাধারা নিয়ে অনেকেই মাহফিল শুনতে আসে। যখন দেখে যে এগুলো আমার পীর সাহেবের সাথে আমার দলীয় চিন্তার সাথে মেলে তখন মেনে নেয়, কিন্তু যখন দেখে না এগুলো তো মেলে না, তখন কি করে ভুল ধরা যায় সেই লাইন যায়। এরকম মানুষ তার আঁতরায় থানায় নেই। সুতরাং এই জন্য আগে বলছি ওই মন বাদ দেন। আমি সেই কুষ্টিয়া থেকে এসেছি আমার বাবার কথা দাদার কথা বলার জন্য না, কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি। সামনে যে বরকতময় মাস, রহমতের মাগফেরাতের নাজাতের মাস, তাকে সামনে রেখে আমরা দুইটা আয়াত পড়েছি কোরআন থেকে। চেষ্টা করবো তাফসির আকারে কোরআনে কারিম থেকে কিছু কথা বলা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। সুতরাং সবাই আগে আল্লাহর দরবারে শুকর গজার হন, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো ভাই আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম পৃথিবীর সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আর একটা কথা আল্লাহ পৃথিবীতে নাজিল করবেন না, করবেন? ওয়ালাকাদ দরবনা লিন-নাসি ফি হাদাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমারের 27 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানব জীবন পরিচালনা করার জন্য যত ওয়াজ নসিহত বক্তব্য বিবৃতি দরকার সব আমি আল্লাহ তিবিয়ান আল্লি কুল্লি শাই খোলে খোলে কোরআনের কারিমের ভেতরে রেকর্ড করে দিয়েছি। মা ফাররতনা ফিল কিতাবি মিন সাজ্জিন, এমন কোন বিষয় নেই যেটা আমি কোরআনে দেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং যা লাগবে কোরআন থেকে নেওয়া লাগবে, আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, ও কাফের। কথা বলছে না, দুইটাকেই মানা লাগবে। আর এই দুইটা গবেষণা করে এজমা কিয়াস হয়েছে, এজমা কিয়াস আলাদা না। এই জন্য শরীয়তের মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস এজমা কিয়াস। কোরআনে কারিম থেকে আমরা আজকে কথা শোনার জন্যই বসেছি, যার এক একটি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কত? ইন্নাল্লাযি লাইসা ফি জাওফিহি শাইয়্যুন মিনাল কুরআনি কাল বাইতিল খারীব। নবী যে বলেন যে মানুষের অন্তরের ভেতরে কোরআন নেই, ওটা মানুষের অন্তরই বলা যায় না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের অন্তর যেন শয়তানের ঘর হয়ে না যায়, এই জন্য এলাকার মানুষ তাফসির মাহফিল দিয়েছে যেন কোরআন দিয়ে অন্তর পরিপূর্ণ হয়, নাকি? কথা বলেন। সুতরাং এই নিয়তে যারা এই আয়োজনে আঞ্জাম দিল, আল্লাহ যেন তাদের এই খেদমতটা কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আমি এই 17 দিন বাইরে ছিলাম দেশের, কালকে দেশে প্রবেশ করেছি। কালকে ছিলাম সাতক্ষীরা, আজকে এখানে। এখনো মসাফির অবস্থায় আছি, মসাফিরের দোয়া কবুল হয়। আপনারা শুনছিলেন না মুস্তাজাব দাওয়াতের ভেতরে যে তিনজন তার ভেতরে মসাফির আছে। আজকে আখেরি মোনাজাতের সময়, রাত 12টার পরে মোনাজাত হবে, তাহাজ্জুদের সময়। থাকবেন তো? থাকবেন আপনারা? সুতরাং মনের কথাগুলো আজকের মাহফিলে এবছরের মতো কালকেই শেষ। কালকে আছে ঠাকুরগাঁও, এরপরে আর মাহফিল এবছরে নেই, এরপরে তারাবি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের শেষের দিকে যখন আমার শরীরটা এখনো পর্যন্ত সুস্থ আছে, আমি তো 7 মাস একাধারে ঘুমাতেই পারি না, শুধু রাস্তায় আর গাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ যাদেরকে এনেছেন এখানে কোরআনে কারিম থেকে হেদায়েত গ্রহণ করে আজকে যেন বাড়ি যাওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দেন। আর একবার বলেন আমিন। সুতরাং আমাদের অন্তর শয়তানের অন্তর হয়ে যেন না যায়, আমরা রাজি আছি? আলহামদুলিল্লাহ, এরকম মন আমরা চাচ্ছি।
আবু বকরের মতো মন নিয়ে আমরা বসবো, আবু সাহেলের মতো মন নিয়ে, আবু সাহেলের মতো মন নিয়ে যদি আপনি বসেন, আর আমি আমির হামজা কেন, আমার বাপ আসলেও আপনার হেদায়েত হবে। আবু বকরের মতো মন নিয়ে বসেন, নবীজি তেলাওয়াত করেছিলেন, শোনার পরে জাদাত হোম ইমান, আল্লাহ তার ইমান বৃদ্ধি করে দিয়েছেন, কথা বলেন। সুতরাং ওই কোরআন থেকে আজকের আখেরাতের পুঁজি তৈরি করার জন্য দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার শিক্ষক বন্ধু, মহান বন্ধু, মানবতার অকৃত্রিম বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের আদর্শ আমাদের জন্য অনুসরণ অনুকরণের একমাত্র মাধ্যম। 1500 বছর পার হয়ে গেল, এ পৃথিবী প্রমাণ করেই ফেলেছে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শে শান্তি আসতে পারে না। এই গত 5 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি ওখানে ছিলাম, উনি দিল্লি থেকে একটা ভাষণ দিয়েছেন, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা পৃথিবীর সকলের কর্তব্য। নরেন্দ্র মোদী একটা হিন্দু, বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া দিলে যত বড় হয় ভারত তত বড়। আমি 17 দিনে কোল কেনারা করতে পারিনি, মনে হচ্ছে এখনো 17 দিন লাগবে পুরা ঘুরতে, 7 দিন লাগে একাধারে টেনে যেতে, প্লেনে যেতে লাগে 5-6 ঘন্টা এই দিক থেকে ওই দিকে, এত বড় দেশ। একটা দেশের ভেতরে এত বড় জায়গার মালিক একজন হিন্দু, সেই লোকটা যদি নবীজি সম্পর্কে এরকম তথ্য দিতে পারে, আর আমার দেশের কোলাঙ্গার নামধারী মুসলমান, নবীর নাম শোনা দূরের কথা, কেউ যদি নবীর নাম তার সামনে বলে তাকে জেলখানায় দেয়। এই 5-6 দিন আগে বাংলাদেশের, আমি নাম নিলাম না, এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওর অধ্যাপক বললে গোনা হবে, কোলাঙ্গার, ওকে নামাজের দাওয়াত দিয়েছে ছাত্র, আজান হয়েছে বলে স্যার নামাজ পড়তে যাবেন না, বলে তুমি মনে হয় শিবির কর, কোন কথার জবাব কোন কথা দিচ্ছে বলেন, ওরে নামাজের দাওয়াত দিল আজান হয়ে গেছে, বলে না তোমার কথার ভেতরে কেমন কেমন যেন গন্ধ লাগছে, থানা থেকে পুলিশ দিয়ে এসে ধরিয়ে দিয়েছে। একটা কথা হইল, 96% মুসলমানের দেশে নামাজের কথা বললে যদি এই করে, তা আমি কিসের কথা বলবো বলেন তো, তাহলে আজান হলে বলা লাগবে স্যার চলেন একটু নাচানাচি করি, কি আশ্চর্য দেশ গো, আর তাদেরকে পুরস্কার দেওয়া হয়। ইসলাম আসে না 47 বছরে এই কারণে, কিছু মোনাফিকের কারণে। আপনাকে রাগ করলে যে মন খারাপ মনে হচ্ছে, একজন হিন্দু হয়ে বুঝলো আর আমাদের দেশের এই মাথা মোটারা বোঝে না, টকশোতে নবীর নামে উল্টা পাল্টা বলে, বড় বড় গোপ রাখে, চিন্তাধারা তো নেই, লাল পানি ছাড়া যাদের রাত যায় না কি করবে, নবীর নামে বলবে না বলবে কার নামে, অথচ যাকে আমার আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 107 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, যেখানকার মালিক আমি ওই জায়গার জন্য আপনি রহমত। বাংলাদেশের মালিক কে? না প্রধানমন্ত্রী? ভারতের মালিক কে? মঙ্গল গ্রহের মালিক? বৃহস্পতি? যত গ্রহ আমার আল্লাহ বানিয়েছেন শুধু আলম না দিয়ে আলামিন এই জন্য দিলেন, যত জগৎ আমি বানালাম যেখানকার জায়গার মালিক আমি সেখানকার জন্য আপনি রহমত। সুতরাং আপনি যদি মঙ্গল গ্রহে বাড়ি ঘর বানিয়ে বাস করেন, ওখানে যদি রহমত বরকত পেতে যান, নবীজি লাগবে, নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি মেনে চলেন, রহমত পাওয়ার পরিবর্তে গজব পাবেন, কারণ তার নাম তো আমার আল্লাহ দেয়নি, দিয়েছে বলেন। স্মরণ করাচ্ছে, সিরাত ইবনে হিশামের ভেতরে আছে, নবী যে রহমত ছিলেন,
সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, নবী রহমত, মানবতার বন্ধু, বিশ্ব নবী, এরকম ১৩টা গ্রন্থ এখন পাওয়া যাচ্ছে নবীর জীবনের উপরে। সবচাইতে অথেন্টিক হচ্ছে রাহিকুল মাখদুম। আর রাহিকুল মাখদুম আল্লামা সাফিউর রহমান লিখেছেন, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব আমিনার ঘরের সামনে দাঁড়িয়ে হাত উঁচা করে চিল্লাচ্ছিলেন, এই ঘরের ভেতরে একটা এতিম বাচ্চা পাওয়া যাচ্ছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। হযরতে হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, আল্লাহকে বিশ্বাস করেন না, তায়েফ থেকে এসেছিলেন, তিনি নিজের মুখে বর্ণনা দিচ্ছেন, আমি এসে দেখলাম অনেকে আমার আগে যারা এসেছে ধনির দোলাল দোলালি যা ছিল সব নিয়ে চলে গেছে, এখন আমি কি করি, সর্বশেষ আমি এসে দেখি এই মুরব্বি লোক চিল্লায়। ঘরের ভেতরে প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করে দেখি আমিনার কোলে যেন আকাশের চাঁদ বসে আছে, কোলে তুলে নিলাম, কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনের দুধ ছিল না, স্তনের দুধ বৃদ্ধি হয়ে গেছে। কালকে বলবেন সুবহানাল্লাহ, আজকে বলার দরকার নেই। যে মহিলার স্তনে দুধ ছিল না, নবীকে তুলে নিতেই দুধ আল্লাহ বৃদ্ধি করে দিলেন, তার মানে শরীরের ভেতরে আমার আল্লাহ বরকত আরম্ভ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা বলেন, আমি তাকে ডান স্তন পান করালাম, নবীজি খুব সুন্দরভাবে পান করলেন, বাম স্তন দিয়েছি, তিনি মুখ বের করে নিলেন, আবার বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন, তৃতীয়বার যখন মুখ জোর করে দিলাম, তিনি মুখ বের করে আমাকে চোখের ইশারা দিয়ে বলে, মা হালিমা আপনি জোর করেন কেন? উনি যেন চোখের ইশারা দিয়ে আমারে বোঝাতে চায়, মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি, বাম স্তন ওটা আমার অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, আই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। অত্রাইবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত আমরা এখন যত বড় হচ্ছে ভাইয়ের হক মারার জোম হয়। মাত্র এক বিঘত জমি নিয়ে ভাইয়ের সাথে গন্ডগোল চলছে, ১০ বছর মামলা, আর এক বিঘত জমি তো ছেড়ে দিলে কি হয়? অনেকে যারা চাষ করে যত বরকত আল্লাহ মনে হয় আইলের কাছে দিয়েছে, সারা জমিন বেশ ভালো চাষ করে, আইলের কাছে গেলে নাঙ্গলের হয়ে যায়, কিভাবে যে ঘোরায়, আল আইল কাটতে কাটতে আইল আর নেই, মনে হচ্ছে পলসিরাত হয়ে গেছে। এই আইল কাটা মানুষ এই দেশে আছে? একটু বড় করে রাখলে কি হয় ভাই, যত বরকত আল্লাহ ওখানে দিয়েছে, আল্লাহ না করেন আপনার মনে অজান্তেই হোক, আর জেনে বুঝে আপনি যদি হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশিয়ে ফেলেন, তার মানে যে জমিন আপনার দখলে নেই ওটা যদি জোর করে এক বিগত হয়ে যায়, বেশি কিয়ামতের দিন এরকম জমিন আমার আল্লাহ আপনার মাথার উপরে ৭টা চাপাবে, এই কথার উপরে আমাদের বিশ্বাস ১০০ ভাগ না ৯৮ ভাগ? ১০০ ভাগ বিশ্বাস কার আছে দেখি হাত তোলেন তো, না সবার আছে, তাহলে আল ঠেলে কারা? ফেরেশতারা, সবাই ১০০ ভাগ বিশ্বাস করছে, এরপরও আল ঠেলে কারা? এরা একে ফেরেশতা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যাই বোঝা চাপাবে, এ বিশ্বাস তো আমাদের আছে না নেই? এ বিশ্বাস আমরা যেমন করে হাত তুললাম, হযরত ওমরও তো বিশ্বাস করেছিলেন, কিন্তু তার বিশ্বাসটা ছিল অন্যরকম। হযরত আব্দুল্লাহ বলেন, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর হযরত হুসাইন একই মাদ্রাসায় ভর্তি হলেন, কলম ফেলে দেয় বারবার আমারে বলে, আব্দুল্লাহ তুলে দাও, ৩ বার তুলে দিলাম, আবার বলে তুলে দাও, আমার রাগ হয়ে গেল, ডাক দিয়ে বললাম, হুসাইন কলম ফেলে দাও, তুলে দিতে বলো, আমি কি তোমার খাদেম নাকি চাকর তোমার? হুসাইন রাগের ঠালায় বলেই ফেলেছেন, তুমি শুধু চাকর না খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা, খাদেম তোমার বাবাও ছিল খাদেম,
দেশের একটা প্রধানমন্ত্রী তার ছেলেকে যদি কেউ খাদেম চাকরের বাচ্চা বলে তার মেজাজ ঠিক থাকবে? এক দৌড়ে গেছে হযরত আব্দুল্লাহ বাবার কাছে, বলে আব্বা আমি আর মাদ্রাসা যাব না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, আমি কি খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা? তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়বো না। আর ঠিক আছে বাবা, আমি বিচার করবো জমার দিন, হাজারো মানুষ আসবে ওই দিন তোমার বিচার হবে। খতবা দিচ্ছিলেন হযরত, আমার বক্তব্য দেওয়ার ফাঁকেই তিনি দাঁড়ালেন, বললেন এখানে হোসাইন আছে। বলে হ্যাঁ, সামনে আসো, তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো চাকর বলে? বলে হ্যাঁ দিয়েছি। চাকরের বাচ্চা বলেছো? বলে হ্যাঁ বলেছি। কেন বললে? হোসাইন ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। এ বাচ্চা বলে কি? চোখ দিয়ে দর দর করে পানি সরছে, চোখের পানি নিয়ে বললেন তুমি যে কথা বললে, তুমি কি টের পেলে কি বললে? বলে হ্যাঁ বুঝে শুনে বলেছি, আপনি তো আমার নানার খাদেম, আমি নিজে দেখেছি। তাহলে এই কথাটা লিখে দাও, কাগজ কলম নিয়ে আসেন। ছোট মানুষ আবেগে সব বলে ফেলেছে। হযরতে ওমর খেজুরের পাতা নিয়ে আসলেন, তিনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিলেন, ডাক দিয়ে বলে সন্তান বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো বোঝে না, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করে সেটা দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, আমার জীবনে কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা আমি কিয়ামতে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন কিয়ামত আমি বিশ্বাস করতাম, জবাব দেওয়া লাগবে, আমি জানি জবাব দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। তুমি যদি আমার এক সেকেন্ডের হিসাব ধরো আমার সম্ভব না, আমার পুঁজি এতটুকু, এই যে কাগজটার দিকে তাকিয়ে দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, দয়া করে তোমার নবীর খেদমত করেছি এই ওসিলায় আমারে তুমি মাফ করে দাও। তাদের কিয়ামতের বিশ্বাস আর আমাদের বিশ্বাস মনে হয় একেবারে সমান সমান নাকি? আকাশ আর পাতা। যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হবে না জবাব দেওয়া লাগবে, আমার মনে হয় তাদের জীবন পরিবর্তনের জন্য আর কিচ্ছু লাগবে না। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها هم يحملون أوزارهم على ظهورهم على ساء ما يسيرون. الله أكبر. সূরা আনআম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 30 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়েই গেছে, ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষগুলো যারা আমার আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। কার সাক্ষাৎ? আরো জোরে বলেন। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, এখানে সাআতুনের অর্থ দুইটা হয়, একটা মরণ একটা কিয়ামত, আপনি মরণ অথবা কিয়ামত যখন একটা ধরেন। হঠাৎ করে যখন তাদের সামনে আজরাইল চলে আসে, মরণ চলে আসে অথবা কিয়ামত যখন আসবে, তখন ওগুলো দেখে বলবে আল্লাহ আমি একই করেছি, আমার আমল নামার ভেতরে মানুষকে ঠকানো পাওয়া যাচ্ছে, আমি জুলুম করেছি সেইটাও লেখা আছে। আল্লাহ তাআলা বলেন তখন আফসোস করবে আর নিজের শরীরের চামড়াগুলো নিজে কামড়াতে থাকবে। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে তাদের গোনার বোঝাগুলো আমি আল্লাহ চাপাতেই থাকবো। আলা মানে উপরে, যুহুর মানে পিঠ, হিম মানে তাদের, আলা মানে উপরে তাদের, জারের বহুবচন আওজার দিলেন আল্লাহ এখানে।
কিয়ামতের ময়দানের পিঠের উপর তার পাপের বোঝাগুলো একটার পর একটা চাপাতেই থাকবো। ফেরেশতারা পাপের বোঝা দেখে বলবে আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। সরে বলেন আলহামদুলিল্লাহ। অনগাবাসী, আল্লাহ না করুক আমাদের কারো জীবন যদি এরকম হয়ে যায়, আমি 50 মন গোনা করে মারা গেছি কিন্তু কিয়ামতে আমার পিঠের উপর আল্লাহ চাপিয়ে দিচ্ছে 5,000 মন, কেন দেবে? কারণ আপনি আইল ঠেলেছিলেন কি? আপনি ভাইয়ের হক নষ্ট করেছিলেন, জমি জায়গা জাল দলিল করে ফাঁকি দিয়ে নিজে খেয়েছেন, তাকে বঞ্চিত করেছেন। যত বঞ্চিত হয়েছে ওই লোকটা, আপনি ফরমালিন দিয়েছিলেন, বিষ দিয়েছিলেন, আম কলা বিভিন্ন ফসলাদি পাকাতে এমন এমন ঔষধ ব্যবহার করেছিলেন যে ঔষধযুক্ত খাবার খাওয়ার পরে মানুষের হাড় নষ্ট হয়ে গেছে, কলিজা লাংস নষ্ট হয়ে গেছে। এই যে মানুষ হত্যা করার গণ আপনার আমল মালিকা হবে। এই জন্য কালোবাজির করা, খাদ্যে ভেজাল দেওয়া, বিশেষ করে ঔষধ দিয়ে তার গুণগত মানগুলো নষ্ট করে দেওয়া, এগুলো সব শয়তানের কাজ। কার? আরে কাজগুলো এখন সব এখন কাদের? আমাদের। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ফেরেশতারা যদি ওই সময় আমাকে দেখে বলে আমির হামজা কি নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, তার আগে আমার পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন তাকে বুকে তুলে নিয়ে, স্তনের দুধগুলো তো বৃদ্ধি হয়েছে, হঠাৎ দেখি আমার স্বামী দুই বালতি দুধ বহন করে বাড়ির ভেতরে আসতেছে। জিজ্ঞাসা করলাম স্বামী দুধ পেলে কোথায়? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ডাক দিয়ে বলে কি যেন হয়ে গেল হঠাৎ, যে বকরিগুলোর সাথে ছিল একটাও স্তনের দুধ ছিল না, হঠাৎ দেখি স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে, দহন করেছি এখনো মনে হচ্ছে দুধ বালতি হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যে ঘোড়ায় চড়ে এসেছিলাম গাধার উপরে, ও গাধা তো চলতেই পারতো না, নবীজিকে তোলার সঙ্গে সঙ্গে গাধার স্পিড বেড়ে গেল। যারা আমার আগে গেছে তাদের ওভারটেক করে যখন যেতে লাগলাম, জিজ্ঞাসা করে হালিমা একই সেই গাধা যেটাই তুমি এসেছিলে? বাড়িতে গেলাম, কুয়ায় পানি ছিল না, কুয়ায় পানি বেড়ে গেছে, ফসলে বরকত ছিল না, বরকত বেড়ে গেল, আমার বাড়িতে যে খেজুর গাছ ছিল খেজুর ভালো ধরতো না, নবীকে খালি আমার বাড়ির প্রবেশ করাতে দেরি, খেজুর আমার গাছে আসতে দেরি নেই। হযরতে হালিমা বলেন যে 6 বছর নবীকে আমার বাড়িতে রেখেছিলাম, অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অনৌকাবাসী, এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, হালিমাতুস সাদিয়া মুসলমান না মুশরিকা? আরো জোরে বলেন। ওই সময় পর্যন্ত তিনি ইমান গ্রহণ করেননি, মুশরিকা ছিলেন। নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যে বরকতগুলো বললাম আমি সব বানিয়ে বানিয়ে বললাম, হাদিসে আছে না নেই? আরো জোরে বলেন। একজন মুশরিকা মহিলা যদি নবীকে কোলে তোলা নিয়ে শুরু করে বাড়ি পর্যন্ত নিতে এত বরকত পায়, আমরা তার উম্মত, আমরাও যদি আজ তাকে শরীর থেকে শুরু করে জীবনের প্রতিটি জায়গায় সেট করতে পারি তার আদর্শ, এখনো আমার আল্লাহ বরকত দিতে পারে না? পারে না? আরো জোরে বলেন। খালি স্বামী আর নিচে পর্যন্ত শেষ? আশা করছে এই কথাটা আমরা এখন থেকেই মেনে চলবো। নবীজির আদর্শ যেখানে নেই, ও কাজটা যত ভালো হোক আমি করব না। আল্লাহর নবী বসে বসে খাবার খেতেন, অনেকে আজ আমরা টেবিল চেয়ার ছাড়া খেতে পারি না, টেবিল চেয়ারে না খেলে নাকি ভাব আসে না? আরে ভাব, বিশ্ব নবী যেখানে যেইটা করেছেন আপনি একটু মিলান দেখবেন, প্রত্যেকটা কাজে বরকত আছে। আমি এমন এমন দেশে গেছি যেখানে হাত দিয়ে খাবার খাওয়া যায় না, চামিচ দিয়ে কেটে কেটে খাবার খায়। ওখানে যদি আপনি হাত দিয়ে খান আপনার দিকে তাকিয়ে থাকবে কি মানুষ নাকি অন্য কোনো জীব। আমার একজন জিজ্ঞাসা করেছিল যে আপনি হাত দিয়ে খাবার খাচ্ছেন কেন, আমাদের মধ্যে চামচ দিয়ে খান? বললাম না,
আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হাত দিয়ে শুধু খাননি, তিনি আঙ্গুলগুলো চেটে খেতেন। কারণ কি, খাবারের যতগুলো ভিটামিন বেশিরভাগ নিচে বড়ি থাকে, খাবার খাওয়ার পরে যদি প্লেট চেটে আঙ্গুল চেটে কে খায়, তার ওই ফিজাপ, কোকোকোলা, সেভেন আপ, মোজো, জিরা পানি এগুলো খাওয়া লাগবে না, এমনি তার হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। কারণ হাতের ভেতরে আল্লাহ মোজো দিয়েছে, কোকোকোলা, সেভেন আপ, সুবহানাল্লাহ বলতে পারেন না? মাত্র তিন দিন আগে এই তথ্যটা পেয়েছে বিজ্ঞান যে হাত যদি চেটে খায় কেউ, আপনি মোজো দশটা খেলে যা হবে, আঙ্গুল পাঁচটা আঙ্গুল খেলে তাই হবে, কারণ এর ভেতরে ওই মজু আল্লাহ লুকিয়ে রেখেছে। এগুলো নেই, উনি মজু খেয়ে বেড়াচ্ছে। তাহলে কে পেলাম আজকের এই মাহফিলে? এখন থেকে পারিবারিক জীবন থেকে শুরু করে আমার জীবন যতদূর পর্যন্ত আছে, কোন কাজ করার আগে দেখবো এই কাজে আমার আল্লাহর নবী সম্পৃক্ত ছিল কিনা। কথা বলে না কেন? পারিবারিক জীবনে নবীজির একটা কথা আজকেই পড়লাম, বিশ্ব নবী রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচাইতে ছোট স্ত্রী, ৬ বছর বয়সে বিয়ে হয়েছে, ৯ বছর বয়সে সংসার আরম্ভ। ৬ বছরের মানুষ বোঝে কি, আমার মেয়ের বয়স তো এখন ৪.৫ বছর, ৬ বছরের মেয়ে কি বুঝবে? বিশ্ব নবীর ঘর সংসার করতে এসেছে, আটা বানাচ্ছে, খামির করে রুটি বানায়, বানাতে বানাতে ঘুম এসে গেছে, ছোট মানুষ ঘুমিয়ে পড়েছে, ছাগল আর বকরি এসে রুটি নিয়ে দেয় দৌড়, নবীজি বাড়ির ভেতরে প্রবেশ করে দৃশ্যগুলো দেখেন আর হাসেন যে এ কি করছে। আমরা হলে হাসা বাদ দিয়ে বউ পিটিয়ে সোজা করতাম। আল্লাহর নবী নিজে আসলেন, ঘুমিয়ে আছেন তিনি, স্ত্রীকে আর জাগালেন না, বিশ্ব নবী নিজে আটাগুলো খামির করলেন, রুটিগুলো নিজে আগুন দিয়ে তৈরি করলেন, গোস্তগুলো ঘনা করলেন। আর আমার মনে হয় আমরা যদি এই পজিশনে থাকতাম, তে আগে পেট করে খেয়ে নিতাম, তারপরে যা হয় হোক। নবীজি না, কমপ্লিট করার পরে আয়েশার মাথার উপরে হাত দিলেন। হযরত আয়েশা যদিও ছোট ছিলেন, তিনি বিচক্ষণ ছিলেন, ওঠার পরে দেখলেন সুন্দর করে খামির করে রুটিগুলো বানানো তৈরি, কমপ্লিট, গোস্তগুলো ঘনা করা। তিনি বললেন না, এগুলো তো আমি অবশ্যই আমার স্বামী বানিয়েছি। লজ্জা পেয়ে গেলেন, মুখটার লাল হয়ে গেল। আল্লাহর নবী মুখটা বুকের ভেতরে নিয়ে বলে, আয়েশা লজ্জা পেও না, আমি তো তোমার স্বামী। আমি কি এরকম স্বামী? তো এখন আত্রায় ঘরে ঘরে স্ত্রীর কাজে সাহায্যকিতা করা, সাহায্য করা, এটা নবীজির সুন্নাত, এটা দুনিয়ার কাজ না। কে বলেছে দুনিয়ার কাজ? তাহলে এইরকম আদর্শ যদি আমরা নিতে পারতাম, আমাদের পরিবারটাও আমার মনে হয় সম্পদ যদি নাও থাকতো, নবীর আদর্শের কারণে এই ছোটখাটো জান্নাত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? নবীর ঘরে দৌলত মাল ছিল না, কিন্তু স্ত্রীদেরকে তিনি আনন্দ দিতে পারতেন। মাঝে মাঝে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে, মরুভূমির ভেতরে পাথর দেখে বলতেন, তোর একটু দৌড়া দৌড়ি করি। নিজের স্ত্রীকে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য দৌড়া দৌড়ি করা সুন্নাত। কোনোদিন দৌড়িয়েছেন? হুজুর দৌড়ায় বিয়ের আগে নাকি? আমরা তো দৌড়ায় পালাই, বিয়ের আগে না পরে। বিয়ের আগে দৌড়া দৌড়ি করা ফরজ না নফল? এই কথা বলে না কেন? আরাম মানে বিয়ের আগে কারো হাত ধরে দৌড়ানো কি? আরো জোরে, আরো আসতে বলো। পরকিয়া প্রেম যারা করছেন এলাকায়, আমার মনে হয় নেই, তারপরও বলি যদি থাকে, নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন চলছে, এখনই তওবা করা লাগবে, এই মাহফিলেই তওবা করা লাগবে। কারণ আপনার কখন আশ্রয় আসে বলা যায় না। পরকিয়া প্রেম করা অবস্থায় যদি কারো মরণ হয়, ও কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। খালি মাথা তোলা, এ
এরকম লাইন যদি কোনো মহিলারও থাকে, ওই মহিলাকেও আজকে এই মাহফিলে তওবা করা লাগবে। আমি সহ যারা আছি নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কথা বলছেন না কেন? নবী ছাড়া দুনিয়ায় কারো ঈমান নিরাপদ না, কখন কি হয়ে যায় বলা যায় না। সুতরাং এইরকম কোন লাইনে যারা আছি এই মুহূর্তে আমরা নারী হোক পুরুষ হোক তওবা করব যে জীবনের মতো ফিরে আসলাম, আমি আর পরকীয়া প্রেম করব না। কারা রাজি আছেন হাত তোলেন তো, এই যে দুই নাম্বার মানুষ নেই বলে অনেক মানুষ এখানে বসে আছে আমি জানি, নাম বলবো আশা করছি আমরা ছেড়ে দেব, যে মানুষগুলো আছি আল্লাহর দিকে তাকিয়ে ইমানটা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি ছেড়ে দেব এই কাজটা। মেয়েদের ভেতরে অভ্যাসগুলো এখন তৈরি হচ্ছে বেশি, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ মেয়েদের সর্বপ্রথম তৈরি হয়েছে জান্নাতের ভেতরে, কথা বলছেন না কেন? মহিলাদেরকে আপনি যেই কাজ নিষেধ করবেন ওই কাজও গোপনে আরো তাড়াতাড়ি করবে। আদম আলাইহিস সালাম যাওয়ার সময় বলেছিলেন সব গাছের জায়গায় যাবা, কিন্তু ওই আদম গন্ধম গাছের কাছে যাবা না, ওই মহিলার সব যাইতে আকর্ষণ বেশি ছিল, তোর ভেতরে কি আছে? আর ওই যে শয়তান এসে বারবার হাওয়া দিয়েছে, ওই হাওয়ায় হাওয়া, ওনার নামও হাওয়া, হাওয়ায় হাওয়া হয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে শয়তান দখল করা কন্ট্রোল করা খুব সহজ, কারণ পরিবেশ তো একটা আর আমরা তো বিভিন্ন পরিবেশে থাকি, এই জন্য মেয়েদের কন্ট্রোল করা লাগবে আরো বেশি। আহ্বান জানাচ্ছি নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে, হ্যাঁ স্বামী আবার হওয়া লাগবে আলীর মতো, স্বামী যদি হয় আবু জেহেলের মতো মায়ের খেয়ে মরবে, কারণ স্ত্রীর হাতে সর্বপ্রথম থাপ্পড় খেয়েছে আবু জেহেল। কে রাগ করলেন? আবু জেহেলের জীবনী পড়ে দেখেছি বর হাতে থাপ্পড় খেয়েছে, পীড়ায় মাঝে মাঝে চড় খেত, এখানে অনেক আবু জেহেল বসে আছে মাঝে মাঝে চড় খায়, আমি নাম নাই নাই নিলাম। এই বর হাতে মার খাওয়া মানুষ দেশে আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো দেখি। এই লোক হাত তুলতে যে এবার নামিয়ে ফেলেছে না, বর হাতে মায়ের খাবে কেন? কয়েকটা কারণ আছে বলবো, হ্যাঁ বলে আমি মায়ের খাই, স্ত্রীর হাতে মায়ের খাওয়ার এক নাম্বার কারণ যৌতুক। যারা যৌতুক নিয়েছেন জীবনে কোনোদিন আপনি মাথা উঁচু করে কথা বলতে পারবেন না। এই কয়েকজন এত চিল্লাচ্ছে কেন? এরা কি যৌতুক নিয়েছে? অবশ্যই নিয়েছে, না এদের চিল্লাচ্ছে কোন কারণে? আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন, সুতরাং আমাদের জীবনে আজ হতাশা কিচ্ছু নেই, সব জায়গায় নাই নাই খাই খাই চলছে, কোনো বরকত দেখতে পাচ্ছি না, একদিক থেকে আসে তিন দিক থেকে চলে যায় নাকি? এই অবস্থার পরিবর্তনের জন্য নবীর আদর্শ ছাড়া পৃথিবীর কোনো মানুষের আদর্শ দিয়ে কাজ হবে না, সে ডোনাল্ড ট্রাম্প বলেন আর বারাক ওবামা বলেন, ওদের পরিবারে শান্তি নেই, কারণ শান্তি আমার আল্লাহ যেখানে রেখেছে ওই জায়গার নাম ইসলাম। ওই জায়গার নাম কি? আরো জোরে ইসলামের কোন বিধান বাদ দিয়ে যদি আপনি শান্তি তালাশ করার জন্য দৌড়ান, শান্তি তো পাবেন না, মরিচিকার ভেতরে দৌড়াবেন। সালাম মানে শান্তি, সালাম কার নাম? আরে ভাই কালকে বলবেন, আজকে কেন বলবেন? সালাম কার নাম? এ তো ভারতের লোকের মতো করছে, ভারতের লোকে গোতিয়া গোতা দিয়েও কথা বলে না, আপনারা কি ভারতের লোক? জবান ছেড়ে বলেন সালাম কার নাম? সালাম মানে শান্তি, সালাম মানে শান্তি দেওয়ার তাহলে মালিক, আরো জোরে বলেন ওটা আল্লাহ লুকিয়ে রেখেছেন ইসলামের ভেতরে। সিলমন, ইসলাম শব্দ এসেছে সিলমন বা সালমন থেকে, আল্লাহ যার ভেতরে শান্তি লুকিয়ে রাখলেন ওই জায়গায় আপনি যদি হাত না দিয়ে অন্য জায়গায় হাত দেন শান্তি পাওয়ার পরিবর্তে আপনি কামড় খাবেন, কথা বলেন না কেন? গল্প পড়েছিলাম দাদার কাছে, শুনেছিলাম দাদা বলছিলেন এই লোকটা বিশাল বড় ব্যবসায়ী দোকানদার, কর্মচারী দেখেছে একজন, কর্মচারীর নাম আবার ছিল ইসলাম, দোকানদারের একটা মেয়ে আছে নাম তার শান্তি, তলে তলে লাইন করিস জানতে পেরে বলে বেটা বেয়াদব তুমি আমার দোকানের কর্মচারী,
আমার বাড়িতে কাজ করে খাও আর তুমি আমার মেয়ের সাথে লাইন লাগাও, এমন পিটানো পিটিয়েছে দিয়েছে চাকরি থেকে বাদ দিয়ে। ইসলাম ডাক দিয়ে বলে, মালিক তোমার শান্তির কারণে চাকরি হারালাম, মায়ের খেলাম, দেখিও কয়দিন বাড়ি থাকে। আত্রা স্টেশনে যেয়ে বলে, শান্তি তুমি কোথায়? বললাম বাড়িতে, ব্যাগ গুছিয়ে চলে আসো, তাড়াতাড়ি পালানো লাগবে। দুইজন মিলে পালিয়েছে। সকালবেলা দোকানদার দেখে আমার ঘরে মেয়ে নেই, চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। গ্রামের লোক বলে, কারে খোঁজ? বলে, আমার শান্তি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে, শান্তি খোঁজার আগে বলো দেখি তোমার বাড়ির সে কর্মচারী ইসলাম কোথায়। বলে, ওর তো আগেই পিটিয়ে বিদায় করিস। লোকজন বলে, তুমি কি পাগল না ছাগল? ইসলাম পিটিয়ে বিদায় করে দিলে শান্তি তালাশ করো, ইসলাম যেখানে শান্তি ওই জায়গায় থাকে। অত সাথে পালিয়েছে, হাসির সালে যদিও কথাটা বললাম, এর ভেতরে শিক্ষা পাওয়া যাবে। আজ আপনি ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি পালনের মাধ্যমে শান্তি তালাশ করছেন না, পাবেন না, এ বিশ্বে প্রমাণ হয়েই গেছে। সোভিয়েত ইউনিয়নের নাম শুনেছেন? রাশিয়া, জামাল আব্দুল নাসের মিশরের বাদশাহ ছিল, ওই সময় একটা কনফারেন্সে গেছে 10 জন মন্ত্রী নিয়ে, সাথে নিয়ে গেছে মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি। পরিচয় করিয়ে দিচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা আছে, যেটা আমার আইন মন্ত্রী, এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রী, এটা আমার পররাষ্ট্র মন্ত্রী, এটা আমার শিক্ষামন্ত্রী, এটা আমার অর্থমন্ত্রী। হঠাৎ করে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ এ কারি, তার পোশাক ছিল জব্বা, ডাক দিয়ে বলে, বাদশাহ এটাকে, এটাকে ধর্ম মন্ত্রী? বলে, না, এটা আমার দেশের একজন বিশ্ববিখ্যাত কারি, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে শোনায় মানুষকে। ওখানে যতগুলো মানুষ ছিল ডাক দিয়ে বলে, আজকে আমাদের যে ব্যালি ড্যান্স হবে এটা জব থাকবে। ব্যালি ড্যান্সের সঙ্গে সঙ্গে মেয়েদের কোমর দোলানো, এরপরে মদ চলবে। আজকের আমাদের এই বেলি ড্যান্সটা বাদ দিয়ে দিলাম, মেয়েদের ওই নাচানাচি বাদ, কিন্তু মদ আমরা ছাড়বো না, মদ খাবো, মদ খাবো, আর আপনার এই কারির মুখে কোরআন শুনবো। জামাল আব্দুল নাসের ডাক দিয়ে বলে, আব্দুল বাসিত আজকের এই অনুষ্ঠানটা আমি ওদের বেলি ড্যান্স বন্ধ করতে পেরেছি, কিন্তু মদ খাওয়া এটা বন্ধ করতে পারি নাই। তোমার কণ্ঠে যত সুর আছে সব দিয়ে আজকে কোরআনে কারিম তেলাওয়াত করো। মিশরের কারি আব্দুল বাসিত ডাক দিয়ে বলে, বাদশাহ নান্দার আপনি শুধু মাইকটা আমার হাতে দেন, বাকি যা করা লাগে আমি দেখছি। মাইক হাতে নিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি তো জানো এই যে অবস্থা, এখন পৃথিবীর অনেকগুলো দেশের রাষ্ট্রদূত এখানে বসে আছে, আমার কণ্ঠে তুমি যত সুরের ঝলক ঝংকার দিয়েছো আজকে সব উজাড় করে দেওয়ার তৌফিক তুমি আমাকে দান করো। তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা টান দিলেন। আপনারা তেলাওয়াত শুনেছেন ইন্টারনেটে, কারি আব্দুল বাসিত এক একটা আয়াত তেলাওয়াত করার পরে অনেক লম্বা সময় দম নেয়। ওরা মদের বোতল হাতে আছে, তাকিয়ে আছে, 1 মিনিট 2 মিনিট না, আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে, তেলাওয়াত শেষ হয়নি। ডাক দিয়ে বলে, বাদশাহ কি নিয়ে এসেছো, কি তেলাওয়াত করেছে? সবার চোখে যখন পানি, জামাল আব্দুল নাসের বাদশাহ ডাক দিয়ে বলে, হে মেহমানেরা আপনারা কাঁদেন কেন, কিছু বুঝেছেন? বলেন, না বুঝি নাই। না বুঝলেও আমরা অধীর আগ্রহ নিয়ে আসি, কারণ এতদিন আমাদের সব আছে, মনের ভেতরে শান্তি নেই, আনন্দ নেই, এই মনের এই দুঃখটা জ্বালাটা মিটিয়ে দাবিয়ে রাখার জন্যই আমরা বেলি ড্যান্স দেখি আর মদ খাই। কিন্তু আজকে এমন তেলাওয়াত শুনলাম, বুঝি না, কিন্তু আমাদের অন্তরটা, আমাদের অন্তরের জ্বালা দুঃখ বেদনা সবগুলো তেলাওয়াতের মাধ্যমে মনে হচ্ছে দূর হয়ে গেছে। আসলে শান্তি দেওয়ার মালিককে বলেন তো,
শান্তি এটা যিনি দেবেন তিনি লুকিয়ে রেখেছেন যার ভেতরে, ওইটা দরকার। পৃথিবীর তিনটা বিষয় আমার আল্লাহ নিজে রহমত বলেন, শান্তি বলে ঘোষণা দিয়েছেন, সব যাইতে বড় শান্তি রহমত বরকত বলে তিনটা জিনিসের নাম আমার আল্লাহ নিজেই বলেছেন কোরআনে। এক নাম্বারে বড় শান্তি, এক নাম্বারে বড় বরকত রহমতের নাম আমার আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ। এক নাম্বারে নাম কি আরো জোরে বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. سبحان الله اكبر الله رب العالمين سورة يونس 58 নম্বর আয়াতে জানিয়েছেন নবী আপনি বলুন তাম দুনিয়ার মানুষ যা পেয়ে আনন্দে আছে, যা পেয়ে শান্তি করে একটা শান্তির জিনিস না, আমি আল্লাহ বলছি শান্তির বিষয় হচ্ছে কোরআন শরীফ, এর ভেতরে আমি আল্লাহ শান্তি লুকিয়ে রেখেছি। সুতরাং এইটা যারা পেয়েছে এর জীবন চলবে, তারা যেন তাম দুনিয়ার সব কিছু যাইতে বড় শান্তি পেয়েছে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই, তাম দুনিয়াতে যা পেয়েছে ওগুলো আজ আছে কাল নেই থাকবে না, কিন্তু কোরআন যারা পেয়েছে ওর অন্তর আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পচাবে না, ওইভাবে রেখে দেবে। দুই নাম্বারে রহমত শান্তি আর বরকতের নাম দিয়েছেন আল্লাহ নিজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, এটাই তার প্রমাণ, যেখানেই নবী গেছে সেখানেই রহমত আর বরকত আর শান্তি দিয়ে ভরে দিয়েছে কে, আরো জোরে বলেন কে। তিন নাম্বার বরকত আর রহমতের নাম আমার আল্লাহ নিজে দিয়েছেন মা আর বাবা কে, এরা যে থাকলে রহমত আর বরকত আসে এটা আমরা অনেকে জানি না, মনে করেন এগুলো বোঝা নাকি, এ কথা বলছেন না কেন, এগুলো যে রহমত আর বরকতের বাহন, এগুলো থাকলে যে শান্তি আসে আমরা এগুলো আজ মেনে নিতে পারি না, বলেন না এগুলোর দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে আরো, এ সম্পদ নষ্ট করে, এ বোঝা। একটা মা দশটা বিশটা বাইশটা পঁচিশটা তিরিশটা সন্তানকে কোলের ভেতরে নিয়ে মানুষ করে ঠিক জায়গা মতো পৌঁছে দিতে পারে, কিন্তু এই তিরিশটা সন্তান মিলেও একটা মাকে শেষ বয়সে দেখতে পারে না, নাকি বেশি বলে ফেললাম। আমার কুষ্টিয়ার এক ঘটনা, আমার দাদা ওই সময় চেয়ারম্যান ছিল, সাবেক যে চেয়ারম্যান উনি গেছে খলনাতে ওনার ছেলে বাড়ি বানিয়েছে গেছে, কাজকর্ম করার পরে বাড়ি আসবে আর গাড়ি পায়নি, শেষ পর্যন্ত ছেলের বাড়িতে কলিং বেল টিপেছে, কলিং বেল টিপ দেওয়ার পরে দেখে ছেলে বেরিয়ে বলে বাবা তুমি এত রাতে, বলে গাড়ি পেলাম না চলে আসলাম, আসেন ঘরের ভেতরে প্রবেশ করিয়ে স্ত্রীকে বলে তাড়াতাড়ি ওঠো আমার বাবা এসেছে রান্না করো, স্ত্রী ছিল মডার্ন রেগে গেছে, এত রাতে তোমার বাবা এসেছে আর কাজ পাইনি, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও আমি পারবো না, এখন আমি সিরিয়াল দেখে ক্লান্ত, 13টা সিরিয়াল দেখলাম আমি, এখন ঘুমিয়ে যাব তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও, স্বামী চিন্তা করছে আমার বাবা যদি শোনে তাহলে আমার মান সম্মান থাকবে না, আস্তে করে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো, ছেলের বাড়ি কি খেয়ে যায়, তুমি যদি খেয়ে না আসো চলো সোনা ডাঙ্গায় নিয়ে যায় তোমার খাওয়াই, বাবা লো চক্ষ লজ্জায় বলে না ঠিক আছে আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরায় আছে, অথচ সারাদিন ওর পেটে খাবার নেই, ঘুম আসে না খোদার যন্ত নাই, আধা ঘন্টা পরে কে যেন আবার কলিং বেল টিপ দিয়েছে, ঘর খুলে দেখে ওর ছোট শালা ডাক দিয়ে বলে দোলা ভাই চলে আসলাম কারণ গাড়ি পাইনি, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে, ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ওঠো কেন তোমার ভাই এসেছে ছোটটা তাড়াতাড়ি রান্না করো, উঠে রান্না করছে ছেলে মনে করছে যাক এই সুযোগ আমার বাবাকেও ডাক দে, ডাক দে বসে আব্বা তাড়াতাড়ি ওঠো তোমার বৌমা রান্না করছে খেয়ে নাও, বাবা জানে না রান্না কার জন্য, আপনাকে ঘুমাচ্ছে
বাবা জানে না, ডাক দিয়ে বলছে সন্তান আমার খাওয়া লাগবে না, পেট ভরা আছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিছু না বলে টোপলাটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, সন্তান সামনে যে দাঁড়িয়ে বলছে আব্বা তোমার বৌমা রান্না করে, তুমি খেয়ে না চলে যাবা, খেয়ে যাও। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হবো ওই দিন খেয়ে যাবো। আপনি হাসতেছে, হাসের খোরাক দিলাম, কত বড় দুঃখ নিয়ে বলেছে চিন্তা করেছে? আমি যেদিন তোর ছোট শালা হতে পারবো, কারণ রান্না তোর আমার জন্য না, তোর শালার জন্য, তোর শালা যাই দিন হবো ওই দিন এসে খেয়ে যাবো। আমার মনে হয় শুধু ওই চেয়ারম্যান না, এখানে অনেক মুরব্বী বসে আছে যারা তার সন্তান আর বেটার বর কাছে ঠিক ওই রকমই। কারা কার ওই রকম হাত তোলেন তো, একজন দুইজন এদিকে আসেন, আপনারা দুইজন এদিকে আসেন, একটু এই ক্যামেরা করে এই দুনিয়ার মানুষ একটু দেখুক যে এলাকায় দুই নম্বর সংসার আছে। এই এই দুইজনের সন্তান কারা গো? এই যে দুই মুরব্বি হাত তুলল, এদের ছেলে মেয়ে কারা এখানে আছে? কিসের ভুলে তোলা, একে ভুলে তোলার জিনিস? শুধু ওই দুইজন না, এখানে কত আল্লাহর অলি বসে আছে এরকম হাত তুলছে না, লজ্জা যা আজকের ভাত না বন্ধ হয়ে যায়। সম্মানিত মা বোন যারা এসেছেন পর্দার আলে, আপনি কি মন নিয়ে বসে আছেন আমি জানি না, আপনি কোনো দিন স্বামীর মন পাবেন না যতক্ষণ পর্যন্ত স্বামীর মা আর বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না করবেন। এ কথার সাথে একমত আছেন কোন স্বামী? হাত তোলেন তো। এই কয়টা স্বামী শুধু, আর বাকিগুলোর এখনো বিয়ে হয়নি। এই বিয়ে হয়নি কাদের হাত তোলেন? এত জামাই আর আমরা মেয়ে বিয়ে দেবো জামাই খুঁজে পাচ্ছি। ঠিক আছে হাত তুলে রাখেন, ক্যামেরা হচ্ছে কালকে দেখে নেবো যাদের বিয়ে হচ্ছে না, দুটো করে বিয়ে দিয়ে দিন, ভালো করে তুলে রাখেন। না আমি হাসির ছলে কথা যদিও বলি, এখানে শিক্ষা বের করি। এই যে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান একটা, তার যে পুত্রবধূর কাছে আচরণ, এরকম আচরণ কি বিভিন্ন পরিবারে এখন আছে না নেই? যাদেরকে আল্লাহ নিজের রহমত বলে ঘোষণা দিলেন কোরআনে কারিমে, আল্লাহ বলেন আমার আইন মানা ফরজ আর মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার আইন মানা কি ফরজ? না না, মা বাবার আইন মানা ফরজ না। এই কথাটা অনেকে আগে বলতো ভ্রান্ত কথা, এটা ঠিক না। অকদর রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই যে ওয়া আছে মাঝখানে, আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। কথা বোঝা গেছে? তাহলে মা বাবার জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে, যদি বলে একটা স্যান্ডেল নিয়ে আসবি, পান নিয়ে আসবি, আপনি যদি পানও কিনে দেন, ওটা পান না, মনে করবেন আল্লাহর রাস্তা দান করলাম। আরে ভাই কালকে বলবেন সুবহানাল্লাহ। ওর ছোট্ট মেয়ে আছে 3 বছর বয়স, এখনো খাওয়া ভালো শেখেনি, ওর জন্য 200 টাকা চকলেট নিয়ে আসে, পটেটো চিপস নিয়ে আসতেছে, আর মা বলেছে 10 টাকার পান নিয়ে আসবে, ওর মনে থাকে না। এরকম ছেলে তো নৌকা সেলাই নেই, এগুলো সব কোষ্টি আল্লাহ যাদেরকে রহমত আর বরকত বলে ঘোষণা দিলেন। আপনি যদি কিছু পেতে চান, এদের জন্য খরচ করা লাগবে। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর সন্তানেরা, তোমাদের খরচের যে ডানা হাত যতটুকু উপায় করো অতটুকুই বিছিয়ে দাও। যতটুকু উপায় করা শিখেছে, ওই খরচের ডানাটা হাতটা বিছিয়ে দাও মার বাবার জন্যে, কারণ মা বাবার জন্যে যতটুকু খরচ করা যাবে ওটা সাদগা। ওটা কি আরো সরি বলেন ঠিক ওইটার ডবল আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে দেখাবে।
আপনি যদি মায়ের জন্য 10 টাকা খরচ করেন, 20 টাকার মালিক আল্লাহ অবশ্যই দুনিয়াতে আপনাকে বানিয়ে তারপরে মরণ দেবে। কথা বোঝা যাচ্ছে? কারণ এদের জন্য খরচ করার নির্দেশ কার? আরো জোরে, এই তিনটা রহমতের দিকে খেয়াল রাখা লাগবে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে বিশ্ব নবী, তিন নম্বরে মা আর বাবা। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার বরকত পাওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত, এই তিনটাকে আঁকড়িয়ে ধরার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিম থেকে সূরা বাকারার 183-184 দুইটা আয়াত। সামনে কি মাস? আর মাত্র 3 দিন বাকি আছে, বিশাল মাস আমাদের সামনে। নবীজি এই মাস আসার আগে দোয়া করবেন, একটু ভালো করে শুনবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলেন, হে আল্লাহ, তুমি রজব আর শাবান মাসের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াতটা বৃদ্ধি করে দাও। এই কথাটা বুঝতে হলে আপনার একটু চোখ কান খোলা রাখা লাগবে, নয় তো আবার উল্টোপাল্টা বুঝবেন। শব্দের দিকে খেয়াল করে নাকি? বাল্লেগ না, বহু বছর, একালিপ টান আছে। আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও, নবীকে বলেছেন শুধু আমাকে পৌঁছিয়ে দাও। কি বলেছেন? আমাদের সবাইকে তুমি পৌঁছিয়ে দাও। কোন পর্যন্ত? আরো জোরে। তাহলে এখানে নবীজি কি করলেন আমাদেরকে নিয়ে, যে আমাদের হায়াত আল্লাহর কাছে নিজেরটাও কামনা করলেন, আমাদেরটাও চাইলেন, যে আল্লাহ হায়াতটা বাড়িয়ে তুমি রমজান পর্যন্ত নিয়ে যাও, নাকি? এই কথাই তো বোঝা যাচ্ছে। এখন হায়াত চাওয়া তো জায়েজ নেই, জায়েজ নেই। মমিন হায়াত চাইবে না, আরো তাড়াতাড়ি বিদায় নিতে চাইবে। বললাম না, এই কথাটা বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে, বুঝবেন। হায়াত চাওয়া, আল্লাহর কাছে হায়াত চাইয়ে নেওয়া জায়েজ নয়। কথা বোঝেন আগে, আপনি আন্দাজ চিল্লাচ্ছেন কেন? হায়াত চাইয়ে নেয় বেশি করে শয়তান। কল আংসির নীল, আমি তো কোরআন শরীফের দলিল দিয়ে বলছি, কল আংসির নীল আয়াউমি বাসুন, হে আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। এ কথা কি? আরো আসতে বলে তো উনি ওই কথা বলছে কেন? আমি হায়াত চাবো না, তাহলে বেশি থাকবো কি করে? এই জন্যই বললাম না, বাড়লে কিনা এই শব্দটা বোঝা লাগবে, আপনি বুঝবেন না। ও মাথার ডিস্টার্ব আছে। আমি আবার বলছি, তাকান, কথা একবার না বুঝলে আমি দরকার 10 বার বলবো, তারপরও এখানেই সমাধান করা লাগবে, বাইরে যেয়ে যেন গেবত না হয়। হায়াত চেয়েছে কে? আরো জোরে। কেন? শয়তানি করার জন্য। হায়াত চেয়েছে কেন? এবার তাকান। কলাং সিরনি ইলা ইয়াউমি বাসুন, কলা ইন্নাকা মিনাল মুনজারিন, কলা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলেছে, রব্বুল আলামিন তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও। কেন? আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, আর দুনিয়ায় তোমার বান্দা বান্দিদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করে বসে থাকবো। শয়তানের টার্গেট কি? বেশি দিন বেশি থেকে টাকা পয়সা ক্ষমতা পাওয়ার আর সুখ শান্তি করে আনন্দ ফুর্তি করে উল্লাস করে দুনিয়া কাটাবে, এটাই শয়তানের উদ্দেশ্য। আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা এটা কিন্তু আসলে মানুষের না, এটা শয়তানের। ওলা তাজি দান্নাহুম আহারাসান নাসি আলা হায়াত, এটা সূরা বাকারার ভেতরে আছে, প্রথম নাম্বার পারা, 12 নাম্বার না 14 নাম্বার পৃষ্ঠা 3-4 নাম্বার লাইনে আছে। ওলা তাজি দান্নাহুম আহারাসান নাসি আলা হায়া, এখানে যারা কোনো আলেম নেই, ওলা তাজি দান্না লাম তাকিদ মানুন তাকিদ সাকিলা দার ফেলে মোস্তাকবেলে মার, কঠিন শব্দ দিয়েছেন আল্লাহ, গ্যারান্টি দিয়ে বলছে আল্লাহ, হে নবী, ওদেরকে যদি বলেন তোমাদের হায়াত বাড়িয়ে দিলাম, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আরো বাঁচতে চায়। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা কার? তাহলে নবীজি এই দোয়া করলেন কেন? তাহলে নবীদের দোয়া কি ভুল? অবশ্য কোনো কারণ আছে না? নেই, আমাদের মতো তো আন্দাজে ছাগলের মতো বকে না, নবীজির প্রত্যেকটা কথায় কোনো না কোনো কারণ আছে না? নেই, তিনি কেন হায়াত চাইলেন বলেন? হায়াত চাইলেছিলেন এই জন্যে,
কারণ রমজান মাস নেকি কামাই করার মৌসুম। এই মাসে একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যাবে, একটা নফল কাজ করলে 70টা নফল নামাজের সওয়াব পাওয়া যাবে, কথা বলেন না কেন? একটা সুন্নত আদায় করলে 70টা সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে। নবীজির টার্গেট ছিল দুনিয়া না আখেরাত। চিন্তা করেছিলেন আমি দুনিয়ার এই জীবনে যত নেকির কাজ করতে পারবো আখেরাতের পুঁজি তত বেশি হবে। এই জন্য দুনিয়া মাজরাতুল আখিরা বললেন, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত, এখান থেকে যত কামাই করতে পারবেন আপনি তত গোলা বোঝাই করতে পারবেন। এই কারণে তিনি হায়াত চেয়েছিলেন, তিনি একা সামনে আমাদেরকে নিয়ে চাইলেন যে বাড়লেগে না আমাদের উম্মতেরও তুমি বাড়িয়ে দাও হায়াতটা, অন্তত রমজান মাস পর্যন্ত বেঁচে থেকে যেন নেকির কাজ আরো বেশি করতে পারে। আর অনেকের নেকি কামাই করার সব ধান্দা নেই, ধান্দা আছে বাবার ধান্দায়, কোনো অসুবিধা নেই, বাবার মুরিদ। বিশেষ করে আপনাদের রংপুর, এই দিনাজপুর, নওগাঁ এই এলাকার মানুষগুলো তো এই ধান্দায় বেশি, কোনো চিন্তা নেই, আমি বাবার মুরিদ, আমার বাবা আমার জান্নাতে নিয়ে চলে যাবে, বিশ্বাসটা বাদ দেওয়া লাগবে, কারো উপরে ভরসা করে লাভ নেই। সে যেই হোক, কোনো মরা পীর, কোনো জিন্দা পীর কেউ পারবে না, পারবে আপনাকে পারবে আপনার নেকির কাজ। আপনি যদি নেক কাজ করতে পারেন দুনিয়াতে, ওই নেকি আপনাকে কবরে হাসরে মিজানে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআনের আয়াত নাজিল হয়ে গেল নবীজির উপরে, বিশ্ব নবী নিজের মেয়ে ফাতিমাতুজ জাহরাকে, হাসান হোসাইনকে, নিজের ফুফুকে, নিজের জামাইকে ডাকলেন, বসালেন আহাল পরিবারদেরকে, কোরআন আয়াতটা শুনিয়ে দিলেন, উল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। সূরা আকাফের 6-9 নম্বর আয়াত আল্লাহ জানালেন, হে নবী আপনি বলুন, আমি নতুন কোন রাসূল না, আমার পূর্বে বহু নবী রাসূল দুনিয়াতে এসেছে, তাদের ধারাবাহিকতায় আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি জানি না আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবে, আমি এইটাও জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবে। সুতরাং নিজের কাজ যদি নিজে করে না যাও, নেকির কাজে যদি আঞ্জাম না দাও, আমি নবীর উপরে ভরসা করেও কোনো লাভ নেই। নিজের মেয়ে ফাতেমাকে যদি নবী কথা বলতে পারে, আমাদের কোনো খবর আছে? আমরা তো অনেক দূরের মানুষ। সুতরাং আমাদের উচিত হচ্ছে এই দোয়াটার দিকে খেয়াল করা, নবী যদি রমজান মাস পর্যন্ত হায়াত কাছে এই নিয়েছে নেকি কামাই করার জন্যে, আর সেই মৌসুম সেই সুযোগ এখন 3-4 দিন পরে আমাদের সামনে, দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, অন্তত রমজান মাস পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও, যেন নেকির কাজ করে জান্নাতে আমি আরো সুউচ্চ মাকাম অর্জন করতে পারি। জোরে বলেন আমিন। এর বাস্তব প্রমাণ পেয়েছিলেন বিশ্বনবী মেরাজের রাত্রে। নবীজি মেরাজে গিয়ে দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, বাবা এই যে ফেরেশতাগুলো বসে আছে ইট নিয়ে, একতলা দেড়তলা দুইতলা গেঁথেছে কিন্তু কাজ আর করে না। হযরত ইব্রাহিম বললেন, সন্তান পৃথিবীর ময়দানে কিছু মানুষ ভালো ভালো কাজ করত, ওই নেকির কাজ দিয়ে ইট সিমেন্ট বালি রড হয়ে ফেরেশতাদের হাতে আসতো, জান্নাতে যে বিল্ডিং তৈরি হচ্ছে এটা এই কাদা মাটির ইট না, ওটা স্বর্ণের ইট। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়াতে যখন ভালো কাজে আঞ্জাম দিয়েছে, একটা ইট হয়ে তার হাতে গেছে, ওইটা দিয়ে জান্নাত গেতেছে ফেরেশতারা, কিন্তু ওই লোকটা এখন নেকির কাজ ছেড়ে দিয়েছে, এই জন্য তার কাজও বন্ধ হয়ে গেছে। অনগাবাসী আমি সহ যারা এখানে এসেছি, এতদিন যা করেছি, এখন যদি নেকির কাজ বেশি না হয়, মনে করেন আপনার জান্নাতের ভেতরে দুইতলা একটা বিল্ডিং হতে ছাদ এখনো বাকি আছে, আপনি মারা গেলেন, আপনার ছাদ করে দেবে আপনার ছেলে, কে করবে? নবী তো নিজেই বললেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে যে আমার সাথে আল্লাহ কি করবে আমি জানি না, আমি তোমাদের ব্যাপারও জানি না। তাহলে আপনি কার ভরসায় থাকবেন? অন্তত নিজের ঘরটা নিজে কমপ্লিট করার দরকার না, তাছাড়া আপনার মতো কপাল পোড়া আর কেউ নেই। এই জন্য রমজান মাস পর্যন্ত নবীজি হায়াত চেয়ে নিয়েছিলেন, অন্তত জান্নাতের ভেতরে যাওয়ার পরে যেন আফসোস না থাকে, কারণ জান্নাতে যাওয়ার পরে মানুষের অন্তরে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, দুনিয়ায় যে সময়টুকু হেলায় খেলায় বিনা কারণে নষ্ট হয়েছে ওই সময়ের জন্য আফসোস হবে। আল্লাহ ওই সময়টুকু যদি আরো ভালো ভালো কাজ করতাম,
যদি নামাজ আদায় করতাম, কোরআনের গবেষক হতাম, মানুষকে যদি ভালো কাজের কথা বলতাম, নিজের স্ত্রীকে যদি পর্দায় রাখতে পারতাম, তাহলে জান্নাতের ভেতরে আরো বড় বড় নিয়ামতগুলো আমি ভোগ করতে পারতাম, তার মানে আরো বেশি পেতাম। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? সুতরাং আপনার নেকির কাজ দিয়ে জান্নাত যেহেতু তৈরি হবে, আর নেকি কামাই করার মৌসুম হিসাবে আল্লাহ রমজান আমাদেরকে উপহার দিচ্ছেন, রহমত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে এই মাসটা আমাদের সামনে ছায়া ফেলে দিয়েছে। কোরআনে কারীমের সূরা বাকারার ভেতরে 183 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা জানালেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ইমানের দাবি করো, তোমাদের উপরে আমি রমজানের রোজা লিখে দিলাম। কি করলাম? আপনারা কি ঘুমাচ্ছেন? কি করলাম বলেন তো? লিখে দিলাম। আল্লাহ এখানে ফরজন শব্দ দিতে পারতেন না? পারতেন না। ফরজন মানে তো ফরজ করা, শারআ মানে ফরজ করা, কজা মানে ফরজ করা, এ সমস্ত শব্দগুলো আল্লাহ বাদ দিয়ে কেন দিলেন কুতিবা? আমি বললাম কোরআনের প্রতিটি শব্দে কিছু না কিছু আছে, আপনি চিন্তা ভাবনা করলে একটা তথ্য পেয়ে যাবেন। আপনাদের কি মন খারাপ হচ্ছে না? কাহিনী শুরু করব নাকি? কোরআন শরীফ ভালো লাগছে না, কাহিনী বলেন, এরকম মন যদি আপনার তৈরি হয়, আল্লাহর কসম আপনার কপাল নষ্ট হয়ে যাবে। তাফসিরুল কোরআন মাহফিল, এটা এটা ইসালে সাওয়াব হলে, ওয়াজ মাহফিল হলে আমরা কিচ্ছা কাহিনী দিয়ে শেষ করে দিতাম। ও কাহিনী আমিও জানি, একটা কাহিনী আগে বলি নাকি না? মানে কাহিনী বলা যায় 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট বলা যায় শিক্ষার জন্য। যেমন আমি এক কাহিনী শুরু করলাম, মাছের কাহিনী, সাপের কাহিনী, 2.5 ঘন্টা শেষ, আমিও বুঝিনি, আপনারাও বুঝেন। তো ও ছাতা বলে করবো কি বলেন তো? কতিবা আমার আল্লাহ কেন দিলেন কান লাগান? কতিবা আলাইকুমুস সিয়াম এই জন্য দিয়েছেন, রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহর কাছে। এই যে জমিদার মালিক যিনি, এখানে আছে মালিক? আছে। উনি যদি বলে জমি আমি মসজিদে দিয়ে দিলাম, ওনার কথার কোনো দাম আছে? এটা যদি দলিল করে সই করে মসজিদ কমিটির কাছে বলে, এই যে দলিল নেন, সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে আমি দিয়ে দিলাম, তখন ওই জিনিসের দাম আছে না নেই? আরো জোরে বলা লাগবে। আল্লাহ বলেন আমি কতিবা আলাইকুমুস সিয়াম না দিয়ে ফরজন শব্দ শারআ মানে কদা এগুলো দিতে পারতাম, না দিয়ে কতিবা দিলাম কেন? কারণ রমজানের রোজা ছোটখাটো বিষয় না, এটা অনেক বড় ফরজ। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাত্রে বিশ্বনবীকে আল্লাহ 6 মাস রোজা দিয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বারবার ফিরে গেছে, কনসিডারের কারণে আমার আল্লাহ শেষ পর্যন্ত 1 মাস দিয়েছে। আসার সময় ডাক দিয়েছে, হে নবী আমি তো 6 মাস দিয়েছিলাম, আপনার কনসিডারের কারণে আমি কমিয়েছি, কিন্তু আমি তো আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 6 মাস, অন্তত আপনার কোন উম্মত যদি এই 30টা রোজাও রাখতে পারে, তাকে আমি আল্লাহ 6 মাস রোজা রাখা আর ওই শাওয়ালের 6টা রোজা যদি রাখে, 1 বছর রোজা রাখা সওয়াব দিয়ে দেব। সুতরাং 1 মাস যদি কেউ রোজা রাখে, সে যেন গেইন করেছে একাধারে 6 মাস। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই পৃথিবীতে কেউ যদি সুস্থ থাকতে চায়, ডাক্তারের কাছে কম যেতে চায়, সে যেন রোজা রাখে, এটা গ্যারান্টিযুক্ত বিষয়। বিশ্বনবীর সবচাইতে বেশি পেটের পিড়িয়া, গ্যাস্ট্রিক, আলসার এগুলো ছিল না, কারণ নবীজি হিসাব করে খাবার খেতেন। আর এই দুনিয়ায় 1,24,000 নবী এবং রাসুলের ভেতরে একজন নবী বেশি রোগমুক্ত ছিলেন, তিনি নূহ আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে বেশি সময় তিনি রোজা রেখেছিলেন, বছরে প্রায় 12 মাসের 12 মাসিক তারা রোজা রেখে সুস্থ থাকে। আর এখানে অনেক মানুষ বসে আছে, রোজা রাখতে বললে হুজুর আমার গ্যাস, ওরে শয়তান, রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়, কথা বলছে না কেন? কারণ খাবার খেতে খেতে শরীরের ভেতরে এমন কিছু জায়গা আছে পাকস্থলে, এগুলো যদি আপনি শোকাতে না পারেন, তাহলে আপনার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পিড়ে এগুলো বেড়েই যাবে। এই যে ধমঘটে ঘটে মাঝে মাঝে, এই কারণে মাসে যদি কেউ 3টা রোজা রাখতে পারে, তার শরীরকে সুস্থ করে দেবে, কেউ যদি 10টা রাখে সে আরো সুস্থ থাকবে।
এরকম কেউ যদি 21টা রাখে সে পরিপূর্ণ সুস্থ থাকবে। কারণ হযরতে নূহ আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম জীবনের অধিকাংশ সময়গুলো তারা রোজা রেখে কাটিয়েছেন। পৃথিবীতে যত উম্মত তোমাদেরকে শুধু না কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বে যত উম্মতে পৃথিবীতে বিদায় নিয়েছে তাদের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাসে না। কান খাড়া করে বিষয়টা মিলাবে, অন্যান্য উম্মতদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল না, হয়তো মহরমের রোজা, সফরের রোজা, রজবের রোজা ছিল, কিন্তু আমাদের উপরে আল্লাহ রমজানের রোজা ফরজ করলেন। রমজানের রোজার দ্বারা আমার আল্লাহ কয়েকটা জিনিস শিক্ষা দিতে চাই। তার এক নাম্বার হলো আল্লাহকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, নিজেদের ভেতরে আল্লাহর ভয় যেন তৈরি হয়। এই জন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছেন। আর আমার মনে হয় এই ট্রেনিং এর চাইতে পৃথিবীতে অন্য কোনো ট্রেনিং নেই যেটা দিয়ে আল্লাহকে বেশি ভয় করা যায়। আসুন আরো সরে বলেন। দুই নম্বরের রোজা দিয়ে আমার আল্লাহ ন্যায় বিচার শেখাতে চাই। কোরআনে কারিমের ভেতরে সুরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন রমজানের রোজার দ্বারা কয়েকটা জিনিস যে শিক্ষা দিতে চাই তার ভেতরে। অলায়জরিমান্নাকুম শানানু কওমিন ওয়ালা আল্লা তাওয়াদিলু ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। ভালো করে একটু মেলাবেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব। এটা সূরা মায়েদার 8 নম্বর আয়াতের শেষের দিকে আছে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন ওয়ালা আল্লাহ তাআদিলু। কোন গোষ্ঠী, কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, যে কোন মানুষের উপরে, কোন ধর্মের উপরে তোমার রাগ আছে, ওই রাগটা তুমি তুলতে পারোনি, সুযোগ পেয়ে এখন যেন ওই রাগ তুলতে গিয়ে তাদের উপরে অবিচার হয়ে না যায়। কথা মনে হয় টের পাননি কি আয়াতটা, হয়তো বোঝেন। এটা যদি আজ বিশ্বের মানুষ বুঝত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন ওয়ালা আল্লাহ তাআদিলু, অতীতের রাগ, কোন গোষ্ঠী, ব্যক্তি, প্রতিষ্ঠান, রাগ ছিল তোমার অতীতে কারো উপরে, ওই রাগ তুলতে পারোনি, এখন ক্ষমতা পেয়ে ওই রাগ তুলতে গিয়ে যেন আবার তার উপরে অবিচার হয়ে না যায়। এ কথা বলছে কে? হ্যাঁ, আপনি রাগ তুলবেন কিন্তু অবিচার যেন হয়ে না যায়। আমরা রাগ তুলতে গিয়ে আমাদের আবার অবিচার বেশি হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ যদি বিচার করে তখন আপনি কি করবেন? এই জন্য স্মরণ করাচ্ছেন সাবধান, তোমার কারো উপরে রাগ ছিল, কিছু বলতে পারোনি, ওই সময় সুযোগ পাওনি, এখন সুযোগ পেয়ে যেন একেবারে সুদে আসলে সমান করে নিও না। ক্ষমতায় ছিল না, ওর উপর হয়তো অত্যাচার হয়েছিল, ক্ষমতা পেয়ে এখন করবে কি, ওই অত্যাচার ডবল করে তুলছে। রমজানের রোজা এসেছে তো এইটা থেকে মুক্ত হওয়ার জন্য, যে ন্যায় বিচার করবো ওই জায়গায়। ইয়াদিলু হুয়া আকরাব লিত্তাকওয়া, এইটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী পন্থা। আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালুন, তোমরা যা করো কেউ জানে না, খবর কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আশা করছি রমজানের তাকওয়ার দ্বারা এই বিষয়টা সৃষ্টি হবে আমাদের, যে কারো উপরে যেন পুরাতন রাগ তুলতে গিয়ে আবার অবিচার হয়ে না যায়। ওর গানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল, কিছু বলতে পারে নাই, এখন ও ক্ষমতা পেয়ে কোরআনের অনুষ্ঠান বন্ধ করে ক্ষমতা দেখাচ্ছে, এক কথা বলা লাগবে। যদিও এই রাজশাহী রংপুর বিভাগে এগুলো নেই, খুলনা বিভাগে এগুলো বেশি। তাকওয়া অর্জন করার জন্য আমার আল্লাহ কেন দিচ্ছেন? কান লাগান, গুরুত্বপূর্ণ বিধান যেহেতু এটা। আল্লাহ বলেন, যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলাম তাদের ভেতরে ভয় সৃষ্টি করার জন্য আমি রোজা দিয়েছিলাম, কিন্তু অন্যান্য মাসে
আর তোমাদেরকে দিয়েছি আমি রমজান মাসে। কারণটা কি? রমজান মাসে রোজা দেওয়ার কারণ আছে না নেই? রমজান মাস যখন আসবে জান্নাতের যতগুলো দরজা আছে সব আমি আল্লাহ আগে খুলে রাখি, জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ হয়ে যায়, আর শয়তান যত আছে সব আমি শিকল দিয়ে বিঁধে ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস থেকে যারা তাকওয়া নিতে চায় তাদেরকে কয়েকটা বিষয় ফলো করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য উদ্বুদ্ধ হওয়া লাগবে। দুই নম্বরে ওই মানুষগুলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করবেন এই জায়গায়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যে মাসে আমি কুরআন নাযিল করলাম। কেন? হুদাল লিন্নাস, মানুষদেরকে পথ দেখাবে। বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমি আল্লাহ কোরআনে কারিমে সব খুলে খুলে দিলাম। সুতরাং কোরআনে কারিম রমজান মাসে যারা পেয়েছে আল ফুরকান, হক আর বাতিল পার্থক্য করার জন্য আমি কোরআন দিলাম। রমজান মাসে রোজা রেখেছে, কোরআন পড়েছে, হক আর বাতিল কোনটা এটা যারা পার্থক্য করতে পারে নাই তাদের রোজা হবে না। কথা বোঝেন নাকি না বোঝার ভান করে আসেন? কথা বোঝেন তো? শুধু না খেয়ে থাকার নাম রোজা না, না খেয়ে অনেক কিছু থাকে। হিন্দুদের বাবা মা মারা গেলে তারা তো না খেয়ে থাকে, তাহলে রোজা হবে তাদের? আমরা তো 24 ঘন্টার 12 ঘন্টা মাত্র রোজা রাখি, আর হিন্দুরা 24 ঘন্টা 24 ঘন্টায় রোজা রাখে। সুতরাং না খেয়ে থাকার জন্য আল্লাহ এই মাসটা দেয়নি, দিয়েছেন আল ফুরকানের জন্য। স্পষ্ট দলিল প্রমাণ আপনার কাছে আছে, এটা জানার পরেও যদি সত্য আর মিথ্যা কোনটা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, তাহলে আপনার রমজানের রোজা রেখে কবুল হবে না, রোজা আসবে যাবে তাকওয়া আপনি অর্জন করতে পারবেন না। কথা বোঝা গেছে? আমাদের এই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া লাগবে, কোরআন দিয়ে আমরা কোনটা হক কোনটা বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাবো, তাহলে আমাদের রমজানের রোজা কবুল হবে। এসব নেই, হক বাতিল দুইটাই এক জায়গায় করে চালাস, বাবা শাহজালাল সব হালাল, আর আপনার রোজা কবুল করার জন্য আল্লাহ বসে আছে। আমার মুসলিম ভাইরা, তাকওয়া অর্জন করার ফলাফলের ভেতরে আমি যেগুলো পেয়েছি, এক নম্বরে কোনো মানুষ যদি রমজানের রোজা রেখে আল্লাহর ভয় ভীতি পরহেজগার হতে পারে, নিজেদেরকে মুক্ত রাখতে পারে অন্যায় থেকে। কেউ দেখে না কিন্তু একজন আছে, ইনি দেখেন, এই ভয়ে যদি কোনো মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে, কয়েকটা পয়েন্ট পেলাম তাফসিরে, তার এক নাম্বারে আমার আল্লাহ তার জন্যে জান্নাতুল মাওয়া রেডি করে রাখে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি শক্তি সামর্থ্য থাকার পরও অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বিরত রাখতে পারে, ওর সামর্থ্য আছে, শক্তি আছে, পরিবেশ আছে, কিন্তু আল্লাহ আছে, তিনি দেখছেন, এই ভয় করে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, ফাঁকি না দেয়, অন্যায় কাজে লিপ্ত না হয়, আল্লাহ বলেন তাকে আমি সম্মান দেওয়ার জন্যে, তাকে মেহমানদারি করার জন্যে জান্নাতুল মাওয়া তৈরি করে রাখলাম। যে আটটা জান্নাত আছে তার ভেতরে 4 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল আরো জোরে বলে, এই জান্নাতটা তার জন্য রাখবো যারা রমজানে রোজা রাখার দ্বারা তাকওয়া অর্জন করতে পারবে। যে রোজা রেখে যেমন আমি খাতে খেতে পারি না, জায়েজ জিনিস আল্লাহ দেখছে, রোজা রেখে যেমন স্ত্রীর কাছে যেতে পারি না আল্লাহ দেখছে, দুনিয়ায় 11টা মাস আমি আবার ঠিক এইভাবেই চলবো, ঘুষের টাকা নেব না আল্লাহ দেখছে, সুদের টাকা ধরবো না আল্লাহ দেখছে, এরকম যারা দুনিয়ার জীবনটা চালাতে পারবে তাদের জন্য মেহমানদারি করবো আমি জান্নাতুল মাওয়া দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে তাকওয়ার পুরস্কার হচ্ছে
কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, আমার আল্লাহ তাকে ওই জায়গা থেকে এমন জায়গায় পৌঁছিয়ে দেবে যে জায়গায় যাওয়ার কথা তার ছিল না। এখন যদি কেউ এখানে যারা বসে আছে, হঠাৎ যদি আজকেই ডাক পড়ে যে কালকে সকালবেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার সাক্ষাৎ কথাবার্তা বলার জন্য 10 মিনিট সময়, আপনার কি আনন্দ লাগবে না বলেন? কারণ ওই জায়গায় যাওয়ার মতো যোগ্যতা কিন্তু আপনার নেই, কিন্তু আপনার কপাল খুলে গেছে। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে ওই পজিশন থেকে এমন জায়গায় পৌঁছিয়ে দেব যেটা তার কল্পনায়ও ছিল না। সুতরাং এই জিনিসটা আমাদের অর্জন করা রমজানের মাধ্যমে দরকার আছে না নেই? আরো জোরে বলেন। যারা পেরেছিলেন তাদের জীবন থেকে একটু বলছি, হযরত ওমর গফির রজনীতে তিনি বের হলেন, হঠাৎ তাকে দেখলেন ঘরের ভেতরে দুইজন মহিলা আলোচনা করে। একজন বলে ডাক দিয়ে মেয়ে দুধের ভেতরে একটু পানি দাও, বেশি হবে, বিক্রি করলে টাকা বেশি পেলে সংসার চলবে। মেয়েটা কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করে মাকে শিক্ষা দিচ্ছে, মা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন। মেয়েটা বলে, মা আপনি কেন হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রণ করতে বলেন? এটা তো ঠিক না, দুধে পানি দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? আরো জোরে বলেন। আমি এটা মানলাম না, যখন ধমক দিয়ে বলছে তাড়াতাড়ি করো, মেয়েটা তখন কোরআনে কারিমের আরেকটা আয়াত তেলাওয়াত করে মাকে শিক্ষা দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সরি বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা খায়ের, তোমরা ভিআইপি, তোমাদের কাজ ভালো কাজে মানুষকে আদেশ করবা, অন্যায় কাজ বন্ধ করে দিবা। হে মা আপনি ভালো কাজে আদেশ না করে অন্যায় কাজে আদেশ করছেন, আপনার কথা আমি মানতে পারলাম না। যখন আরেক ধমক দিয়েছে বলে, দেখো অমরের রাজ্য চলছে, তিনি নিষেধ করেছে দুধে পানি দিতে, যদি টের পায় দুইজনের জীবন যাবে। মা বলে, দেখো অমর এখানে নেই, তার সিআইডি ডিআইবি পাহারাদার কেউ নেই, তাড়াতাড়ি করে ফেলো কাজটা। মেয়েটা তখন উত্তর দিয়েছে, মা আমি জানি কেউ নেই, অমরও নেই, কিন্তু অমরকে যিনি বানিয়েছে তিনি এখানে আছে। হযরত ওমর বলে, কথাটা আমার কলিজায় আঘাত কেটেছে, ক্রস চিহ্ন দিলাম দরজার উপরে, বাড়িতে চলে গেলাম, সন্তানকে ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহ অনেকদিন পর্যন্ত একটা মেয়ে খুঁজছিলাম, বিয়ে দেবো, আজকে পেয়ে গেছি, তুমি কি রাজি আছো? ছেলেটা বলে, আব্বা আপনি যেখানে বিয়ে দেবেন আমি রাজি আছি। এরকম ছেলে তো এখন ঘরে ঘরে। সকালবেলায় মেয়ে দুইটাকে ডাক দেওয়া হলো, হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ বানাতে চাই, তোমার মতামত কি? বুড়ি বলে, খলিফাতুল মুসলিমিন, আমি তো আগেই রাজি হয়ে গেছি, তো তুমি আগে চিন্তা ভাবনা করলে না, তোমার মতো একটা গোয়ালি নিয়ে গরিব ঘরের মেয়েকে, আমার বাড়ির পুত্রবধূ, আমি একজন দেশের প্রেসিডেন্ট, কেন বানাতে চাই? বুড়ি মহিলা বলে, ওটা চিন্তা করার দরকার নেই আমার, আমার কপাল ওইটা কি? হযরত ওমর বলে, দুধে পানি দেওয়ার জন্য রাতে মেয়েকে বারবার পিড়া পিড়ি করছিল কেন বল, তোর কপাল দেখছি। বড় মেয়েটা আশ্চর্য হয়ে গেছে, খলিফা এত রাতে আপনি কি করে টের পেলেন, কেউ তো ছিল না। হযরত ওমর বলে, এই জন্যই তো মেয়েটাকে পুত্রবধূ বানাতে চাই, রাতের বেলা আমি যাচ্ছিলাম ওই দুইজনের কথোপকথন শোনার পরে, মেয়েটা তোমারে বারবার কোরআন দিয়ে হাদিস দিয়ে আমার জীবনে দিয়ে বুঝিয়েছে তুমি মানো নাই। তারপরে বলেছে, ওমরকে যিনি বানিয়েছেন ওই আল্লাহ এখানে আছে। তখন আমার কলিজায় দাগ কেটেছে, আল্লাহকে সে মেয়েটা এত ভয় করতে পারে, তার দ্বারা দুনিয়ায় কোনো অন্যায় কাজ করা অন্তত সম্ভব না। অন্তত এরকম মেয়ে একটা বাড়িতে আসলে ওটা বাড়িতে মেয়ে না, একটা জান্নাতের টুকরা আসবে। আমি এইরকম মেয়ে চাই। কোথায় ছিল এই মেয়েটা, আমার আল্লাহ তার ভয়ের কারণে কোথায় পৌঁছিয়ে দিয়েছে আপনি একটু চিন্তা করেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু এই মেয়েকে না,
আজ বিশ্বে যাদের ভেতরে এরকম ভয় তৈরি হবে, আমার আল্লাহ একজন আছে দেখতেছে, আমার আল্লাহ আপনাকে এমন জায়গায় পৌঁছিয়ে দেবে যেখানে পৌঁছানোর কথা আপনার ছিল না, কথা বলে না কেন, নাকি ওই আল্লাহ এখন আর নেই? আল্লাহ যেন ওই রকম কিছু দান করেন রমজানের মাধ্যমে, জোরে বলেন আমিন। পুত্রবধূ, এই পুত্রবধূর পেটে আমার আল্লাহ দিয়েছিলেন এমন সন্তান, ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। এই জন্য শ্বশুর যারা এখানে এসেছেন, শাশুড়ি যারা এসেছেন, সন্তান বিয়ে দেওয়ার সময় আপনার দায়িত্ব আছে, যেখানে সেখানে দেখলেই হবে না, দেখতে হবে এই মেয়েটাকে নিয়ে আসতেছে এর ভেতরে আসলে আপনার ভয় পাওয়া যায় কিনা। এই জন্য ঘটককে আগেই বলা লাগবে এই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। এ নামাজে কোরআনে পর্দায় এগুলো তো ঠিক আছে কিনা আগে এর হিসাব দাও, কারণ এর পরিবারটা আগে এইভাবে চলে কিনা আগে বলো। আমার মনে হয় গ্রামে গ্রামে যদি ছেলে আর মেয়ে, ছেলে বাবা আর মারা যদি এইভাবে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, চেষ্টা করে, এই দেশের অনেক মেয়েরা আল্লাহওয়ালা হতে বাধ্য। কারণ দেখবে যখন যে বিয়ে হচ্ছে না তখন করবে কি, বাধ্য হয়ে বোরকা নেবে, পর্দা করবে, আল্লাহকে ভয় করার চেষ্টা করবে, কথা বলে না কারণ। আল্লাহ এরকম শ্বশুর শাশুড়ি যেন দান করে। মেয়েগুলো যদি আপনি ভালো নিয়ে আসতে না পারেন, হ্যাঁ চেহারা ভালো দেখে যদি বিশ্ব সুন্দরীকে নিয়ে আসে, এনার পেটে আসবে কিন্তু বিশ্ব সুন্দরী না, বিশ্ব বেহায়া আসবে। কি আসবে? শফিক রেহমানের মতো বিশ্ব বেহায়া, বিশ্ব বেহায়া দিবস আমদানি করবে। এখানে আমাদের উচিত হচ্ছে এমন বাড়িতে বিবাহ বন্দোবস্ত করা, কমপক্ষে চারটা জিনিস দেখা লাগবে। প্রথমে নবীজি বলেন আগে দেখবে ওর মাল আছে কিনা, চেহারা এবং বংশ ভালো কিনা। চার নাম্বারে যদি তিনটা নাও থাকে, অন্তত দিনদার পরিবেশের মেয়ে কিনা, এটা যদি নিয়ে আসতে পারো দেখবে তোমার পরিবারে অন্তত আল্লাহ কিছু না কিছু শান্তি ফিরিয়ে দেবে। আজ 100টা পরিবারের 98টা পরিবারে শান্তি নেই, শুধু এই কারণে, কারণ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, শুধু সন্দেহ। না এলাকায় সব এখনো ঢোকেনি, সন্দেহের কারণে পরিবারগুলো পরিবারগুলো জাহান্নাম হয়ে যাচ্ছে। এই জন্য মেয়েদেরকে দায়িত্ব দিচ্ছি, সম্মানিত মা বোনেরা, সামনে রমজান, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস তৈরি করেন, এটা তো মাস্ট বি, পড়াই লাগবে। রমজানের রোজা যদি শরীর সুস্থ থাকে রাখবেন, যে কয়টা রাখতে পারবেন না অন্তত এক বছরের ভেতরে আপনি করে নেবেন, কথা বোঝা গেছে? যেই কয়টা ভাঙা রোজা ওগুলো এক বছরের ভেতরে করে নেবেন। নিজের শরীরকে পর্দায় রাখার মাধ্যমে স্বামী যখন বাইরে যাবে অন্তত নিজের সম্পদ, নিজের শরীর, স্বামীর যে ছেলে মেয়ে আছে এগুলোকে কন্ট্রোল করে রাখা লাগবে। স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে ভিক্ষা দেওয়া জায়েজ নেই। হ্যাঁ ভিক্ষুককে ভিক্ষা দিতে কোনো মহিলা পারে যদি নিজের সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, ধরুন স্বামীর সম্পদ আপনি দান করে দেবেন, ভিক্ষা দেবেন, জায়েজ নেই ওর অনুমতি ছাড়া, কথা বোঝা গেছে? কারণ ওটা আমানত, যখন স্বামী বাইরে চলে যাবে, আল হাফিজাতুল খায়র, আল হাফিজাতুল গায়ব বিমা হাফিজাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা এসেছে মেয়েদের হেফাজত করার যতগুলো বিষয় আছে তার ভেতরে নিজের শরীর, স্বামীর সম্পদ আর স্বামীর ছেলে মেয়ে, এগুলো আপনি হেফাজত করে রাখবেন, ছেলে মেয়েকে বাবার ভয় দেখাবেন। আদর্শ পরিবারে আদর্শ মা এবং বোন হওয়ার জন্য এই গুণগুলো লাগবে। এখানে মা বোন যারা এসেছেন, নিজের শরীরকে পর্দায় রাখার মাধ্যমে কন্ট্রোল করা লাগবে। আমার আল্লাহ এমন স্বামী আপনার কপালে মিলিয়ে দেবে যেটা আপনি কল্পনাও করেননি যে এইরকম মানুষ আমার কপালে থাকতে পারে, নাকি ওই আল্লাহ পারবে না? রমজান তো দিয়েছেই ওই কারণে, আমাদের ভাগ্যের পরিবর্তন আল্লাহ করতে চায় তাকওয়ার মাধ্যমে। এখন এই ভয়গুলোই যদি না আসে, আমি তাকওয়ার কয়েকটা পয়েন্ট বলেছিলাম, গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সূরা মায়েদের 8 নম্বর আয়াত, পূর্ববর্তী রাগ তুলতে গিয়ে কারো উপরে যেন অবিচার হয়ে না যায়, কারণ ন্যায় বিচার করা হচ্ছে তাকওয়ার একেবারে নিকটবর্তী পন্থা। শুধু জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে জজ ব্যারিস্টার হলেই হবে না, উকিল মুক্তার হলেই হবে না, তাকওয়া তো থাকে মানুষের অন্তরে, কোথায় বলেন? আর যে যত বেশি দুনিয়াতে ন্যায় বিচার করতে পারবে, নিষ্ঠাভাবে চলবে, সে তাকওয়ার একেবারে নিকটবর্তী, তার মানে আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারবে।
সুতরাং এই ন্যায় বিচার আপনি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে যে যেখানে দায়িত্বে আছেন ওখানেই করেন। সবার ন্যায় বিচার একরকম না, সবার ন্যায় বিচার কি একরকম বলেন? পরিবারে আপনি বাবা, আপনার ন্যায় বিচার দুটো সন্তান আছে, একটাকে বেশ ভালোভাবে দেখতেছে, মাঠে কাজ করে যেটা তার খবরও নেই খাবারও নেই, আর যেটা লেখাপড়া করছে ওর খবরও আছে খাবারও আছে, প্রতিদিন ডিম দুধ। এই যে ন্যায় বিচার আপনি করতে পারলেন না সন্তানের উপরে, আপনার তাকওয়া হবে না। যদিও জোব্বা গায়ে দিয়ে পাকড়ি মাথায় দিয়ে আপনি জিকির করছেন, আমার কথা মনে হয় আপনি বোঝেননি। তাকওয়ার নিকটবর্তী পন্থা হচ্ছে পৃথিবীতে ন্যায় বিচার করার, এটা তৈরি করার জন্যেই আমার আল্লাহ রোজা দিয়েছে। রমজানের রোজার দ্বারা যে তাকওয়া অর্জন হবে, এই তাকওয়ার দ্বারা যে সমস্ত মানুষগুলো তৈরি হবে ওদের জীবনকে আমার আল্লাহ এমন এমন জায়গায় নিয়ে যাবে। তার একটা বাস্তব কথা তো বললাম, আমি নিজেও দেখেছি বাস্তবতায়, কোন মানুষের যদি তাকওয়া ভেতরে আসে আমার আল্লাহ তারতে অল্পতে তুষ্টি দান করে, তার মানে অল্প থাকলেও আমার আল্লাহ তার অন্তরে শান্তি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভেতরে দেখেছি আল্লাহর নবী বলেন দুনিয়াতে রমজানের রোজা দ্বারা কোনো মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে ওই মানুষটাকে আমার আল্লাহ বিপদ আপদ যদিও দিয়ে দেয়, রমজানের রোজার দ্বারা যে তাকওয়া পেয়েছে আল্লাহর ভয়ের কারণে আমার আল্লাহ ওই বিপদ দূর করে দেয়। বনী ইসরাইলের যে তিনজন সাহাবীর কথা আমরা জানি, এই তিনজন লোক আশ্রয় নিয়েছিল যে পাহাড়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, তাড়াতাড়ি করে পাহাড়ে আশ্রয় নিয়েছে, পাহাড়ে পাথর এসে গেছে মুখ আটকিয়ে, তিনজন মিলে দোয়া করছে আল্লাহ এ বিপদ থেকে বাঁচার জন্যে আমাদের দ্বারা সম্ভব না, অন্তত আমরা তোমাকে ভয় করে যে নেক কাজ করেছিলাম ওই নেক কাজের ওসেলায় ওই ভয়ের কারণে আমাদের বিপদটা দূর করে দাও। নবীজি বলেন তিনজন তিনটা ভয়ের কথা বলেছিল আমার আল্লাহকে, যে আল্লাহ আমার শক্তি ছিল সামর্থ্য ছিল কিন্তু সে না করে আমি চলে এসেছিলাম, এটা তোমার ভয়ে করেছে আমাকে বাঁচাও। নবীজি বলেন আল্লাহর ভয়ে কাজটা করার দোহাই দিয়ে আল্লাহ তাকে পাথর থেকে পাহাড় থেকে বাঁচিয়ে দিয়েছে। আর একজন একটা কামলা নিয়ে তার টাকা দেয়নি, পরবর্তীতে ওই টাকা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে লোকটা যখন এসেছে তাকে ফেরত দিয়েছে, ডাক দিয়ে বলে আল্লাহ এই কাজটাও আমি করেছিলাম তোমার ভয়ে, আমি ওই দিন একটা ছাগলই দিতে পারতাম কিন্তু না, তোমার ভয়ে যদি এ কাজটা করে তুমি আমাকে বাঁচাও। নবীজি বলেন শুধু দোয়া করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয়নি। সুতরাং এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, বিশেষ করে যারা কামলা দেয়, যারা জন বা মনীষ বলেন, যারা শ্রমিক, আল্লাহর নবী বলেন যারা শ্রমিক ওদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের হাতে তাদের টাকা ধরিয়ে দাও। আমাদের উচিত হচ্ছে কেউ যদি শ্রম দেয় আপনার, তার টাকা তার শ্রম দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। অনেকে ঘোরায় পাওনা টাকা চাইতে গেছে, দেয় তো না আরো গরম দেয়, এক কথা বলেন না কেন? ও টাকা কি আপনার বাবার? শ্রম দিয়েছে ওর টাকা ওরে দিয়ে দিন, এক দুই তিন দিন সাত দিন করে ঘোরাচ্ছে শুধু, কয় টাকা পাও কয় টাকা পায় মানে সেই কয় টাকা পায় ওই কয় টাকা দাও, কারণ শ্রমিকের ঘাম এটা অনেক মূল্যবান। এখানে যারা শ্রমিক আছেন মাঠে কাজ কারবার করেন বিভিন্ন কলে কারখানায়, আপনি কি ছোট ভাববেন না নিজেকে, আল্লাহর রবি আপনাকে সম্মান দিয়েছেন নিজে, আল-কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় আমার আল্লাহর বন্ধু, যারা বসে বসে জিকির করে এরা আল্লাহর বন্ধু, এরকম একটা আয়াত একটা হাদিস আপনি দেখাতে পারবেন? আরো জোরে বলেন। তাই বলে আমি ওগুলো ছোট ভাবছি না, ওগুলো ভালো কাজ, কিন্তু সবচাইতে ভালো কাজ কাজ করা, যার পরিশ্রম দুনিয়ায় যত বেশি হবে তার মর্যাদা মূল্য আল্লাহর কাছে তত বেশি। লাকাদ খালাকনা লিনসানা ফি কাবাদ, মানুষকে বানিয়েছি আমি পরিশ্রম করার জন্য, কিসের জন্য? আর তোমার কোনো কাজ নেই কাম নেই, শুধু ফাঁকি দাও আর ধোকাবাজি করে খাও। সুতরাং কাজ করা লাগবে যে যেখানে আছে, কি মেয়েদের কাজ ও কাজ ওগুলো ছোট কাজ না, একটা মেয়ে লোক সংসারে যত কাজের আঞ্জাম দেয়, এই যে বিজ্ঞান হিসাব দিয়েছে, হিসাব করে একটা মেয়ে এক মাসে পরিবারে যে ছোটখাটো কাজগুলো আঞ্জাম দেয় ছেলে আর মেয়ে আর আপনার সংসারের পেছনে, কমপক্ষে 10 কোটি টাকা খরচ করলে অতগুলো শ্রমিক এক জায়গায় করা যায়, কত
10 কোটি টাকা খরচ করে একজন মহিলার কাছের মূল্য হিসাব করেছে, এগুলো সব ফ্রি ফ্রি করে দিচ্ছে, টাকা তো দেয় না। আরো মাঝে মাঝে বলে কি কাজ করো তুমি, মেয়েরা যে কাজ করে আপনি হিসাব নিকাশ করে মিলান তো আপনি কি জীবনের কাজ করতে পারবেন? খালি ভাত রান্না করে একদিন দেখেন চোখের ভেতরে ধোমা আছে, শুধু পানি আসবে চোখ, এক কথা বলছে না। কৃষক ডাক দিয়ে তার বউকে বলছে কি কাজ করো তুমি, তোমার এই ছোটখাটো একটা কাজ হইলো, তুমি আমার কাজ করবা কালকে থেকে, তোমার কাজ সব আমি করে দেব। স্ত্রী বলছে ঠিক আছে, তোমার তো গরু নিয়ে যাও, আসো তো গরু চড়িয়ে নিয়ে আসা, কালকে আমি ঠিক পুরুষের পোশাক পরে যাব। ও গেছে সকালবেলা গরু নিয়ে, স্বামী চিন্তা করছে ভাত রান্না করা লাগবে সকালবেলায়, কই চাউলের কাছে যে দেখে চাউলের ড্রামে চাল ছাড়া নেই, চাল ছাড়া লাগবে কি দিয়ে, কোলা দিয়ে, কোলা কয় কোলার উপরে চাল নিয়ে দেখে পরিষ্কার করার কোনো যন্ত্র নেই, রেখে দিয়েছে। স্ত্রী দুপুর বেলা এসে বলে কয় খাবার কয়, বলে তোমার মতো বজ্জাত মহিলা দুনিয়া যেন কারো সংসারে না আসে, কেন চাল ছাড়ার জন্যে যে কোলার নিচে কট কট করে আওয়াজ হয় সে কাটি কই বেড়াচ্ছ, একটা কাজও পারবা না, আর বাকি যে কাজ আছে আমি নাই নাম নাই নাই বললাম, একটা কাজ কি সম্ভব বলুন? আর আপনি ওদের কোনো কাজের দামই দেন না। সুতরাং শ্রমিক ওইটাও শ্রমিক, প্রত্যেকটা শ্রমিকের কাজের মূল্য দেওয়া লাগবে। 3 নম্বর ব্যক্তি বলে রব্বুল আলামিন আমার মা বাবার খেদমত করেছিলাম, একদিন আমি দুধ দহন করে এনে আমার মায়ের মুখে দিয়েছিলাম, আমার স্ত্রীর মুখে দিলে আমার সন্তানের মুখে দিলে তারাও আনন্দ পেত, কিন্তু তোমার নির্দেশ দে তোমার এবাদতের পরেই মা বাবা, এই জন্য সব বাদ দিয়ে আগে তাদের দিয়েছি, এ কাজটা তোমার ভয়ে যদি করি তুমি বিপদ থেকে বাঁচাও। নবীজি বলেন দোয়া করতে দেরি পাথর সরে যেতে দেরি হয়নি, জোরে বলেন আল্লাহু আকবার। নেক কাজের দ্বারা আল্লাহর ভয়ের দ্বারা আল্লাহ দুনিয়াতে বিপদ আপদ যদিও দিয়ে দেয়, এ আল্লাহর ভয়ের কারণে আল্লাহ বিপদ দূর করে দেয়। সুতরাং আমাদের সামনে হতাশার পাহাড় অন্ধকার হয়ে আছে যেগুলো বিভিন্ন রকমের, এগুলো আল্লাহর ভয় তাকওয়ার দ্বারা আল্লাহ আমরা যেন দূর করতে পারি, জোরে বলেন আমিন। আইয়ামা মাদুদাত, নির্ধারিত সময় রোজা রাখা লাগবে কয়েকদিন গণনা করে। ফামান কানা মিনকুম মারিদানাওয়ালা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের ভেতরে কেউ যদি সফরে থাকে অথবা অসুস্থ থাকে সে যেন অন্য সময়ে রোজাটা করে নেয়। সুতরাং যারা অসুস্থ আছেন, কেউ যদি সফরে থাকে, সফরে থাকলে 4 রাকাত নামাজ 2 রাকাত, কয় রাকাত? সফরে যারা আছে তাদের 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে যায়, ফরজ নামাজ যদি জামাতে হাজির হয়ে নাও পড়ে তাও তাদের নামাজ ধরে, কারণ মুসাফিরের জন্য জামাত শর্ত না, কথা বোঝা গেছে? আর রোজা রাখা অবস্থায় কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো মানুষ যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, ও যেন ফিদিয়া দিয়ে দেয়। এখানে যারা অসুস্থ আছেন, ফামাং শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে, আল্লাহর নির্দেশ এটা। কিন্তু যদি কেউ যদি রোজা রাখতে না পারে অসুস্থতা অথবা সফরের কারণে, সে ফিদিয়া দেবে কি? একজন মানুষকে একদিন খেতে দিতে যা লাগে, তার মানে 3 বেলা খাবার খেতে সর্বোচ্চ কত, 150 থেকে 200 টাকা লাগবে, 200 টাকা করে আপনি একজন গরিব মানুষকে দিয়ে দিতে পারেন। এটা একজনকেও দিতে পারেন, বিভিন্ন মানুষকে দিয়ে দিতে পারেন। যদি আপনার মা আপনার দাদা দাদি রোজা রাখতে না পারে, তাদের পক্ষ থেকে হক আদায় করা লাগবে, তাদের যদি সম্পদ থাকে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, না তোমাদেরকে বলছি তোমরা এই ভালো কাজগুলো করো কারণ তোমাদের উপকার হবে। ওয়াং তাসুমু খায়রুল্লাকুম, এরপরও যদি কেউ রোজা রাখে ইনকুম তালামো, তাদের জন্য ভালো হবে যদি তারা বুঝে থাকে, কারণ প্রত্যেকটা জিনিস পৃথিবীতে আল্লাহ যাকাতের সিস্টেমে নাজিল করেছে, লিকুল্লি শাইয়্যিন যাকাতু ওয়া যাকাতু যাসাদি সাওব, প্রতিটি জিনিসের যাকাত আছে না নেই? এই যে ফসলগুলো ফলাচ্ছেন যাকাত দেওয়া লাগবে, যদি আকাশের পানি দিয়ে হয় তাহলে 20 মনে 1 মন, নিচে পানি দিয়ে করেন 40 মনে 1 মন, এ বিধান কার? গরু ছাগল যাতে কেউ পালন করে তাহলে 40টা হলে 1টা দেওয়া লাগবে অথবা 20টা হলে 1টা দেওয়া লাগবে, এরকম প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। সোনা 7.5 ভরির উপরে, রোপা 52.5 ভরির উপরে, শাড়ি আছে শোকেসে তোলা কোনোদিন পরে না শুধু বিয়ের দিন পরবে, এরকম শাড়ি যদি বেশি থাকে আশপাশে তাদের শাড়ি নেই তাদের শাড়ি দিয়ে দেবে,
এরকম প্রত্যেকটা জিনিসের যদি যাকাত থাকে, নবীজি বলেন শরীরের যাকাত আছে। শরীরের যাকাত কি? আরো জোরে বলেন, আপনার এই শরীর যদি যাকাত দিয়ে পবিত্র করতে না পারে, তার মানে রোজা রেখে, তাহলে কিয়ামতে কিন্তু এই শরীর আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পবিত্র করবে। আল্লাহ আমাদের কেন হেফাজত করে, তাকওয়া অর্জন করে এই সমস্ত ফলাফলগুলো দুনিয়া আখিরাতে পাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, সারাটা জীবন তো অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, এখন হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে। আমাদের জীবনের পেছনের দিকে যদি তাকাই, জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ আমাদের জীবনের দিকে তুমি তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দগির গোনাগুলো তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলে সওয়াব যদি দিয়েই থাকো, এই নওগাঁ রায় শাহগলা হাজারো মানুষ আমরা নারী পুরুষ বসে আছি, সওয়াবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের মা বাপ যাদের বিদায় নিয়েছে, আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। বিশ্ব নবী মাঝে মাঝেই তো মায়ের জন্য দোয়া করতেন আর কাঁদতেন। সাহাবিরা বলে, হুজুর আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, সাহাবিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আইলে এখানে যাদের মা নেই বাবা নেই, তোমার সেখানে দোয়া আমরা করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সামিরা। রব্বুল আলামিনের মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, বিশেষ করে আমজাদ হোসেন সহ নামনা সানা যত মানুষ, এখানে 125 ঘর মানুষ কোরআনের মাহফিলে আঞ্জাম দিল। এই 125 ঘর মুসলমানদেরকে তুমি কোরআনের ইজ্জতে কবুল করি না। যারা টাকা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে কোরআন প্রচার হবে এই মনে করে মাহফিল সাজিয়েছে, তুমি ওসমানের মতো এদেরকে মানিয়ে দাও। এদের জীবনের অপরাধগুলো দূর মাফ করে দাও, এদের অপরাধ জীবনের অভাবগুলো তুমি দূর করে দাও। আমাদের স্বভাব যাদের খারাপ আছে তুমি ভালো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। অনেকের স্বামী অবাধ্য, আল্লাহ তুমি বাধ্য বানাও। যাদের সন্তান কথা শোনে না, তুমি কথা শোনার তৌফিক দাও। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করছে, আল্লাহ তুমি এদের মেধা স্মৃতি খুলে দাও। অনেকে ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। আমাদের স্বামী স্ত্রীর ভেতরে যে মেল মহব্বত দরকার, হযরতে ওসমান রকিয়ার মতো বানিয়ে দাও। আমাদের এই সন্দেহ পারিবারিক জীবনে যেটা বেশি, শয়তানি সব চাইতে বেশি হয়, এটা আমাদের দূর করে দাও। সন্দেহের ঊর্ধ্বে থেকে সংসার করার তৌফিক দাও। আল্লাহ তাআলা লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, বিশেষ করে স্যাটেলাইট দিয়ে, যারা রাজশাহীর তাজিব সেন্টার এসেছে কোরআন প্রচারের মাধ্যম হিসাবে, তোমার এই গোলামের খেদমতকে মেহরবানি করে কবুল করে নাও। সম্মানিত প্রধান অতিথি আমাদের এমপি সাহেবকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা সভাপতি মজিবুর রহমান ভাইকে তুমি মঞ্জুর করো। যতগুলো মানুষ মন থেকে কোরআনের জন্য কাজ করেছে, এই মানুষগুলোকে তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ, তুমি এদেরকে অমরের মতো বানিয়ে দাও। আমাদের অনেকের রোগ আছে, আমার ড্রাইভার আজ আসাদুজ্জামান ভাই অসুস্থতার পায়ে, মেহরবানি করে তাকে শেফায়ে কামেলা জেলা নসিব করো। আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, মেহরবানি করে কণ্ঠটা তুমি ভালো বানিয়ে দাও। আমার মা বাবা সহ আমার স্ত্রী আমার সন্তানকে তুমি কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা তোমার কোরআনের জন্য আরো বড় করে তুমি মঞ্জুর করো আল্লাহ। এই গ্রামে মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে আমরা জানি না,
পানার ইজ্জত এদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, বিশেষ করে মায়ানমারের মুসলমানদেরকে তুমি বাঁচাও, গুজরাটের মুসলমানদেরকে বাঁচাও, কাশ্মীরের মা বন্দের আর্দনাত কবুল করে তুমি কাশ্মীরকে আজাদ বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন, আমিন আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় আমাদের এই নাপাক জবানটায় তোমার ওই পবিত্র কালামটা তুমি দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।